হ্যালো বর্ণালীদি, কেমন আছো? অনেকদিন পর। যারা যারা দেখতে পাচ্ছ, কমেন্টস দিতে থাকো। কমেন্টস খুব জরুরি, কমেন্টসটা দিতে থাকবে। যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করবে প্লিজ। কোনো কমেন্টস আসছে না। হ্যালো রূপালি জি, থ্যাংক ইউ ফর জয়নিং। সবাইকে ইনভাইট করছি আজকে স্যাটারডে লাইভ। হ্যালো বন্দনা দি, হ্যালো শিখা দাস, হ্যালো। যারা যারা দেখতে পাচ্ছ প্লিজ একটু কমেন্টস করবে। ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, তাহলে সেইভাবে শুরু করা যাবে আর কি। ঠিক আছে, ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু জানিও। কমেন্টসটা একটু বেশি বেশি দরকার আছে। কালেকশন অফ জুয়েলারি, তো সবাইকে আজকে লাইভে ইনভাইট করছি। আজকে স্যাটারডে লাইভ, তো স্যাটারডে লাইভে আজকে থাকছে কিন্তু ওড়িশা হ্যান্ডলুম আর সাউথ ছেট্টিনাট কটন। তো তোমাদেরকে সবাইকে বলবো যে সাথে থাকতে হবে লাস্ট অবধি, ঠিক আছে? হ্যালো অল ক্লিয়ার দিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কমেন্টস একটু বেশি করে করে করতে বলছি, তাহলে একটু তাড়াতাড়ি রিচ আপ হলে না লাইভটা শুরু করতে সুবিধা হয়। হ্যালো সুনীলজি এসে গেছি, দীপাদি থ্যাংক ইউ। হ্যালো তমান্না, হাই তমান্না, অ্যান্ড দ্য ওয়ে ইউ কোঅর্ডিনেট জুয়েলারি উইথ ইউর সারি ইজ ফ্যাবুলাস, থ্যাংক ইউ। যারা যারা দেখতে পাচ্ছ একটু সবাইকে বলবো কমেন্টস করতে। হ্যালো ইন্দ্রানীদি, হ্যালো সোমা, সবাইকে আজকে লাইভে ওয়েলকাম স্যাটারডে লাইভে। কি পছন্দের শাড়ি পাচ্ছি না, কি করা যাবে? তুমি লেটে স্ক্রিনশট দিচ্ছ দীপাদি, তুমি লাইভটা কবে হলো ওটা? কালকে তো লাইভ করিনি, কালকের আগের দিনের লাইভ স্ক্রিনশট আজকে দিচ্ছ, কি করা যাবে? ইন্ডিগোটা ভীষণ মানে ইয়ে থাকে, চেকস এর মধ্যে আছে, চেকসটা দেখতে পারো, ওটাও ভালো দেখতে। ঠিক আছে, তো সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু উড়িষ্যার হ্যান্ডলুম দেখাবো আর হচ্ছে ছেট্টিনাট দেখাবো। ঠিক আছে, ছেট্টিনাট শাড়ি সাধারণত তোমরা জানি প্রচন্ড পকেট ফ্রেন্ডলি শাড়ি, এবং প্রত্যেকটা শাড়ি খুব স্মার্ট শাড়ি। আমি কি ভুলাই গেছিলাম, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি, বর্ণালী এলাম, শাড়িগুলো পেলাম আজ, খুব ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্ণালী। তুমি যে শাড়িগুলো নিয়েছিলে সেগুলো সত্যি খুবই ভালো ছিল, পচমপল্লি দুটো। হ্যালো সোনালি, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। তোমরা একটু ফ্রেন্ডদেরকে ট্যাগ করো, রিলেটিভদেরকে ট্যাগ করো যারা শাড়ি ভালোবাসে, ঠিক আছে? তো তাদের জন্য একটু ট্যাগ করো, যারা হ্যান্ডলুম ভালোবাসে তাদের জন্য এটুকু আমার হয়ে তোমরা করো, তাহলে অনেকটা হেল্প হয় আমার। আমি আমার বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখো 98। চোখের অবস্থা মানে সামনের খুব খারাপ অবস্থা, মোবাইল ঘেঁটে ঘেঁটে মানে চোখের পাওয়ার সব সময় বেড়ে যাচ্ছে। দু মাস অন্তর অন্তর তুমি যা পড়ো তাই কি ভালো লাগে। হ্যালো অনিন্দিতা, বাবা অনিন্দিতা এসেছে, হ্যালো মধুরিমা, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আর একটু ট্যাগ করতে বলছি, ট্যাগ করলে একটু হেল্প হয়।
একটু সবাইকে বলবো তোমরা ট্যাগ করো ফ্রেন্ডদেরকে। হ্যালো মনীষা, যেমন ব্লাউজ কালেকশনস তেমন শাড়ির কালেকশনস। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের ভালো লাগছে এটাই খুব ভালো লাগছে দেখতে, মানে তোমরা যে হ্যাপি হচ্ছ সেটাই ভালো লাগছে। ঠিক আছে, আর কি বলবো বলো, চেষ্টা করছি যতটুকু মানে ইয়ে করা যায়। খুব মানে চলো এবার শুরু করে দেবো, ঠিক আছে, আর বেশি দেরি করব না। চলো তাহলে আমি শুরু করে দিচ্ছি। প্রথমে ছেট্টিন আর কটন দিয়ে শুরু করছি। সোমা কি সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা থ্যাংক ইউ। চলো তাহলে আজকে আমি প্রথমে ছেট্টিন আর কটন দিয়ে শুরু করছি। বাজেট ফ্রেন্ডলি শাড়ি, প্রচুর কালেকশন এসে গেছে ছেট্টিন আর, দারুণ শাড়ি, কাঞ্চি কাটানের মধ্যে পড়ে তোমরা জানোই, এক্সক্লুসিভ শাড়ি। প্রথম যে শাড়িটা দেখাবো, প্রত্যেকটা শাড়ি দারুণ। আগের বারের লাইভে কিন্তু একটা কি দুটো পড়েছিল, তারপরেও সেটাও বেরিয়ে গেছিল, তো সেই জন্য সবাই একটু মানে সেই বুঝে স্ক্রিনশটটা দিও আর অপশন লেখো, নাহলে খুব চাপ। হ্যাঁ, নাহলে খুব চাপ হয়ে যাবে। আর একটু স্ক্রিনশট দিও, শাড়িটা গঙ্গা যমুনা বর্ডারে যাচ্ছে, গঙ্গা যমুনা বর্ডারে যাচ্ছে, দেখে নাও। একটা কাঁচা হলুদ টাইপের কালার শাড়িটা, তার সাথে অরেঞ্জ আর গ্রিন কালারের পার যাচ্ছে, অরেঞ্জ আর গ্রিন কালারের পার যাচ্ছে, দেখে নাও শাড়িটা। ঠিক আছে, কালারটা এইটা, বর্ডারটা এইটা। গুড ইভিনিং সূর্যশিকা দি, তুমি সবসময় এভারগ্রিন। শুভশ্রী বাবা না না কি যে বলে, দেখে নাও শাড়িটা। ঠিক আছে, শাড়িটার ওপরের দিকের পাটটা যাচ্ছে এটা অরেঞ্জিশ, শাড়িটা কিন্তু কাঁচা হলুদ টাইপের কালার, মানে পিওর কটন উইদাউট ব্লাউজ পিস, সব শাড়ি কিন্তু উইদাউট ব্লাউজ পিস। এইটা যাচ্ছে ইয়েলো কালার, শাড়িটা গরমকালের সামার কালেকশন যদি বলো, এবং পিওর 100% কটন সামার কালেকশন হিসেবে দুর্দান্ত একটা শাড়ি। প্লাস হচ্ছে কাউকে যদি গিফট করতে হয় তাহলে এইসব শাড়ি কিন্তু দারুণ। ঠিক আছে, এইটা যাচ্ছে পুরো রুদ্রাক্ষ বর্ডার আর ময়ূরের ডিজাইনটা, বোথ সাইডে সেম গঙ্গা যমুনা বর্ডার যাচ্ছে। আঁচলটা যাচ্ছে এটা, এটা যাচ্ছে আঁচলটা উইদাউট ব্লাউজ পিস, 1250 1250 টাকা, শিপিং থাকছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। শাড়িটা দেখে নাও, শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর, ভীষণই সুন্দর, কাউকে গিফট ইজিলি করতে পারো, খুব ভালো লাগবে। ঠিক আছে, এরপরের যে কালারটা যাচ্ছি, ডার্ক মেরুন কালারের সাথে গ্রিন কালার, ডার্ক মেরুন কালারের সাথে গ্রিন কালার, বটল গ্রিন কালারের বর্ডার যাচ্ছে। এবং এইসব শাড়ি সত্যি কি এখন কি কিন্তু পাত্তা দিচ্ছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ পাত্তা দিচ্ছ, একদম একদম, খুব খুশি আমি সূর্যশিখা দি। কলকাতা গেলে আপনার বাড়ি গিয়ে নেওয়া যাবে, একদম, আমি ব্যাঙ্গালোরে থাকি। হ্যাঁ হ্যাঁ একদম আসতে পারো, কোনো অসুবিধা নেই, খালি যেদিন আসবে একদিন আগে একটু আমাকে ফোন করে দিলে সুবিধা হয় আর কি। ঠিক আছে, তো এইটা যাচ্ছে শাড়িটা, ডার্ক মেরুন কালার, ডার্ক মেরুন কালার এইটা যাচ্ছে, দেখে নাও। সুতোর কাজ করা যাচ্ছে ডিজাইনটা, সুতোর কাজ করা যাচ্ছে ডিজাইন, বোথ সাইডেই বটল গ্রিন কালারের বর্ডার, বোথ সাইডে বটল গ্রিন কালারের বর্ডার, উইদাউট ব্লাউজ পিস, কোল আঁচল থেকে তোমরা ইজিলি বর্ডারটা কেটে একটা ব্লাউজে বসাতে পারো, ভীষণই সুন্দর দেখতে, দেখে নাও। এইটা যাচ্ছে ডিজাইনটা, জাস্ট মেরুন কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর। 1250 প্রাইস যাচ্ছে, 1250 এটা যাচ্ছে আঁচলটা, উইদাউট ব্লাউজ পিস, সব শাড়ি কিন্তু উইদাউট ব্লাউজ পিস, 1250। এরপরে যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে তোমাদের একটু ব্রড বর্ডারে, একটু ব্রড বর্ডারে, যারা একটু ব্রড বর্ডার পরতে ভালোবাসো তাদের জন্য শাড়িটা যাচ্ছে রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু কালার এইটা যাচ্ছে, দেখে নাও, রানী কালার, আর এটা কিন্তু ডুয়েল টোন যাচ্ছে রানী কালারের মধ্যে, আর একটা মাস্টার টাইপের বর্ডার। ঠিক আছে, এইটা যাচ্ছে পুরো পাটটা, পাড়ের ডিজাইনটা, এগুলো ট্র্যাডিশনাল শাড়ি, একদম ট্র্যাডিশনাল শাড়ি, ভীষণই ক্লাসি লাগে পরলে, মানে আমাদের
ভক্তি নাচ নিয়ে সত্যি এসএস কিছু বলার নেই। শাড়িগুলো পরে যেমনি আরাম তেমনি টেকসই, প্লাস হচ্ছে ভীষণ স্টাইল সেগমেন্ট একটা ব্যাপার আছে। ঠিক আছে, এইটা যাচ্ছে, শাড়িটা দেখে নাও, শাড়িটা দারুণ দেখতে। যারা পছন্দ করো ছেট্টিনাথ কটন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারো, কাঞ্চি কাটন যাকে বলে। দেখে নাও, এটা যাচ্ছে শাড়িটা, অসাধারণ দেখতে। রয়্যাল ব্লু কালারটা খুব ব্রাইট, খুব সুন্দর দেখতে। 1250 হচ্ছে প্রাইস রেঞ্জ, এগুলো তো 1250 যাচ্ছে শাড়িটার প্রাইস। এইটা যাচ্ছে শাড়িটা, কারোর পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও। ঠিক আছে, কমেন্টস না একদম বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি একটা ডার্ক অরেঞ্জ কালার, তার সাথে গ্রিন কালারের জরির বর্ডার। কারোর যদি মনে হয় যে এরকম জরির বর্ডারে একটা ছেট্টিনাট পরবে, তুমি এত সুন্দর জুয়েলারি গুলো কোথায় থেকে কিনে পরবো রোজ দেখি। এইটা আমার বহু বছরের পুরনো, এটা আছি গো আছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসলে কমেন্টস না এলে না পুরো চুপচাপ, বুঝতে পারছি না যে কি ব্যাপার হল, থেমে গেল নাকি। এইটা হচ্ছে টেম্পল বর্ডারের শাড়ি, টেম্পল বর্ডারের শাড়ি। শাড়িটার পাটটা কিন্তু ফুল জড়ি দিয়ে করা রয়েছে, খুব ব্রাইট। যারা একটু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবে খুব ভালো লাগবে দেখতে, এর সাথে মেরুন কালারের ব্লাউজ দিয়েও যদি পরা যায় দারুণ লাগবে। ঠিক আছে, হ্যালো গোপা, সৌমিত্রী হ্যালো। এইটা যাচ্ছে শাড়িটা, একদম অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের মধ্যে গ্রিন কালারের বর্ডার যাচ্ছে। অরেঞ্জ কালারের ব্লাউজ দিয়ে না পরে আমি বলবো একটু মেরুন কালারের ব্লাউজ দিয়ে পরো, খুব সুন্দর এবং খুব ব্রাইট। কোন গায়ে হলুদের অকেশনে কিন্তু ইজিলি এটা তোমরা পড়তে পারবে, গায়ে হলুদের কোন অকেশনে ইজিলি পড়তে পারবে। উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে, 1250 যাচ্ছে প্রাইস, 1250 যাচ্ছে প্রাইস। ঠিক আছে, এইটা যাচ্ছে শাড়িটার পাটটা। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি শাড়িটা মানে একেবারে গঙ্গা মাটি টাইপের কালারটা, কালারটা দেখে নাও, কালারটা দেখে নাও, গঙ্গা মাটি টাইপের কালার। যারা একটু তসর কালার ভালোবাসো তারা কিন্তু এইটা দেখতে পারো। এই কালারটা পুরোটা সুতোর কাজ, এখানে একটা গ্রিন কালারের শেড আর এইটা হচ্ছে একটা মেরুন কালার। শাড়িটা দেখে নাও, শাড়িটা ভীষণ সোবার দেখতে, বোথ সাইডে কিন্তু এই ধরনেরই বর্ডার যাচ্ছে, উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস। শাড়িগুলোর মধ্যে না একটা সোবারনেস রয়েছে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এইটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে শাড়িটা। কালারটা বাসন্তী কালার নয়, এই গঙ্গামাটি কালার কিংবা তসর কালার বলতে পারো, তসর কালারের বলতে পারো। শাড়িটা পুরো সুতোর কাজ যাচ্ছে, ছোট ছোট রুদ্রাক্ষের ডিজাইন যাচ্ছে, সুতোর কাজ, বটল গ্রিন কালার, সোবার শাড়ি। এটা যাচ্ছে আঁচলটা। ঠিক আছে, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। এসব শাড়ি খুব স্টাইলিশ, একটা বটল গ্রিন কালারের ব্লাউজ দিয়ে যদি শাড়িটা পরা যায় আমার মনে হয় ভালো লাগবে দেখতে। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটা দেখে নাও, একদম একটা পার্পল কালার, পার্পল কালারের শাড়ি। পার্পল কালারের শাড়ি, শাড়িটার মধ্যে না নেভি ব্লু কালার দিয়ে পুরোটা স্ট্রাইপ আছে, নেভি ব্লু কালারের একটা স্ট্রাইপ, আর শাড়িটার মধ্যে রামা গ্রিন কালারের বর্ডার, রামা গ্রিন কালার। এখানে টেম্পল টেম্পল ডিজাইনটা যাচ্ছে, পুরোটাই সুতোর কাজ। তোমার শাড়িগুলো অপূর্ব, খুব সুন্দর দেশের সব শাড়ি, মনে হয় সব নিয়ে চলে আসি, একদম নিয়ে যাও নিয়ে যাও। সম্পাশিল হাই, কিভাবে বুক করবো? গুগল পে ফোন পে, আমি যে নাম্বারটা পিন পোস্ট করা রয়েছে সেইটা দিয়েই বুক হবে, গুগল পে ফোন পে। ঠিক আছে, আচ্ছা শাড়িটা দেখে নাও, শাড়িটা এইটা কালারটা পার্পল কালারের মধ্যে একটা রামা গ্রিন টাইপের বর্ডার যাচ্ছে, রামা গ্রিন, একটা গ্রিন গ্রিন ব্যাপার, আবার রামা গ্রিন একটু, আর এখানটা ব্লু কালার। দেখে নাও কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, শাড়িটা দেখতে দারুন। ছয়নিকা তোমার নেকপিসটা কোথা থেকে নিয়েছো, খুব সুন্দর, এটা কি সিলভার? না না, এটা সিলভার না, এটা এমনি অক্সিডাইজ, একদম অক্সিডাইজ। এটা বহু বছরের পুরনো, কোন এক্সিবিশন থেকে কেনা, মোটামুটি 10 থেকে 15 বছর হবে।
এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা কিন্তু দারুণ দেখতে, শাড়িটা দারুণ দেখতে। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। শাড়িটার কালারটা পার্পল কালার, তার মধ্যে নেভি ব্লু কালার দিয়ে পুরোটা স্ট্রাইপ যাচ্ছে, এইটা যাচ্ছে বর্ডারটা, ঠিক আছে। 1250 এগুলো ডেইলি ওয়ার, স্কুল কলেজ অফিস তোমরা যেখানে যাচ্ছ, রাত্রিবেলা এই গরমকালে কোন গেট টুগেদার হলেও এইসব শাড়ি পরো, খুব স্মার্ট লাগে দেখতে। এগুলো 39, সুচন্দ্রা এগুলো সব 39 দেখাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ সুনীলজি, থ্যাংক ইউ। আচ্ছা এর পরেরটা দেখাচ্ছি যেটা লেমন গ্রিন কালার, কালারটা নো ডাউট সাউথের শাড়ির কালার নিয়ে সত্যি কিছু বলার নেই, কারণ প্রত্যেকটা শাড়ির কালার দুর্দান্ত হয়। এটা হচ্ছে লেমন গ্রিন কালার, তার সাথে বর্ডারটা দেখে নাও, এটা যাচ্ছে গ্রিন কালার আর এখানটা একটা ব্রিক রেড কালার, ঠিক আছে, ব্রিক রেড আর এখানটা একটা বটল গ্রিন কালার। পুরোটাই সুতোর কাজ করা ট্র্যাডিশনাল শাড়ি, যারা পছন্দ করো এই ধরনের একটা পিওর 100% কটনের ট্র্যাডিশনাল শাড়ি পরবে। সফট, একদম সফট, এগুলো তো তোমার পেপার দেওয়া রয়েছে যার জন্য একদম ওরা আয়রন করে পাঠায় বলে এরকম লাগে, কোন মার দেওয়া নেই শাড়িগুলোতে, কোন স্টার্চ দেওয়া নেই, শাড়িগুলো একদম সফট। এবং সব শাড়ি আমি বলি, সব শাড়ি তোমরা ধোয়ার আগে একবার ইয়ে করবে, ড্রাই ওয়াশ, সব শাড়ি, তারপরে সব বাড়িতেই তোমরা একদম ওয়াশ করতে পারবে ইজি, অথবা তোমরা জেন্টল দিয়ে করতে পারো, ঠিক আছে। এইসব দেখে নাও কটনের শাড়ি, এবং কটনের শাড়ির মধ্যে এটা কিন্তু খুব চওড়া বর্ডার না। আমাকে কয়েকটা আমার মেসেঞ্জারে মেসেজ আসলে প্রবলেম এখন। আচ্ছা এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটার লেমন গ্রিন কালার, তার সাথে একটা হালকা ব্রাউন কালার দিয়ে স্ট্রাইপ, হালকা ব্রাউন কালার দিয়ে স্ট্রাইপ যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে। যারা পছন্দ করো একটু, এইটা খুব ব্রাইট কালার, কালারটা খুব ব্রাইট, ঠিক আছে। 1250 এই শাড়িটা, আগের বারে কে কে চেয়েছিলে আমার ঠিক মনে নেই, শাড়িটা রিস্টক হয়েছে, ঠিক আছে, আমার ঠিক মনে নেই এই শাড়িটা আগের বারে অনেকে চেয়েছিলে। তুমি আবার কবে কোটা দড়িয়া আনবে বলো দেখি, কবে আনি। এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, দেখে নাও। গ্রিন কালারের মধ্যে পুরোটাই সুতোর কাজ আর মেরুন কালারের কম্বিনেশন, ভেতরটা কিন্তু মেরুন কালার আর ডিজাইনটা, এটা কিন্তু অনেকে নিয়েছিলে শাড়িটা, দুজন মতো নিয়েছিলে, কারণ দুটো ছিল, এখন মানে অনেকগুলো স্ক্রিনশট এসেছিল, একটু দেরি হয়ে গেল, স্বাতি দিদি কোনো অসুবিধা না। গ্রিন বডি আর ম্যাজেন্টা কালার কিছু নেই, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও। হ্যাঁ হ্যাঁ, মনে থাকে না আসলে কে কি বলেছিল, মনে থাকে না। এইটা যাচ্ছে গ্রিন কালার, কালারটা কিন্তু একদম এক কালার, কোন তোমার ইয়ে নেই, কি বলে, স্ট্রাইপ নেই, চেকস নেই। বর্ডারটা যাচ্ছে পুরো ব্লু কালার, এবং এইটা যাচ্ছে তোমার মেরুন কালারের সাথে পুরো সুতোর কাজ করা, ফ্যান্টাস্টিক একটা ছেট্টিনাট, ফ্যান্টাস্টিক ছেট্টিনাট, এটা মানে ভীষণই সুন্দর, খুব আনকমন, এটা আগের বারে দুজন পেয়েছিলে। তো এই শাড়িটা আমি বলবো, কেউ যদি নাও মেরুন কালারের ব্লাউজ দিয়ে আর এই বর্ডারটা কেটে যদি বসাও, দারুণ লাগবে দেখতে, একদম অন্য রকমের একটা শাড়ি, ফ্যান্টাস্টিক দেখতে, দেখে নাও। এটা যাচ্ছে শাড়িটা, এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, পুরো সুতোর কাজ, সুতোর কাজ। আচ্ছা এর পরেরটা যেটা দেখাচ্ছি একটু ইয়েলো কালার, ইয়েলোর সাথে একদম মোস্ট ট্র্যাডিশনাল ওদের যে ছেট্টিনাট হয় সেই ছেট্টিনাটের শাড়ি। ম্যাম ইয়োর রেটস আর টু কম্পিটিটিভ ফ্রম ওয়ার ইউ গেট, এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা ব্ল্যাক স্ট্রাইপ থাকলে দেখাও, দেখছি স্ট্রাইপে নেই, ব্ল্যাক শাড়ি আছে, সুতপা ব্ল্যাক আছে শাড়ি। হেমা জগি, হ্যালো হেমাজি, আপ তো লাস্ট টাইম বাবা ও যে শাড়ি লিয়া মেরা ক্যা হালাত হুয়া ছেট্টি নাট, এ বালা দেখিয়ে, এ বালা বহুত আচ্ছা হ্যায় শাড়ি। একটা ডুয়েল টোন আছে শাড়িটার মধ্যে, অরেঞ্জ কালার আর একটা লাল রঙের ডুয়েল টোন, পুরোটাই সুতোর কাজ করা, এইটা যাচ্ছে শাড়িটা। মানে যারা একদম ট্র্যাডিশনাল শাড়ি পছন্দ করো, প্রাইস বলো, সব 1250, যা দেখাচ্ছি সব 1250,
শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। যারা শাড়ি নাও তারা জানো শাড়ির কিরকম কোয়ালিটি। তো একদম সরুপার, যারা একটু সরুপারের শাড়ি পছন্দ করো তারা এই শাড়িটাও দেখতে পারো। এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। শাড়িটার পাড়ের মধ্যে কিন্তু রেড কালারের একটা সুতো আছে। এখানে দেখে নাও ময়ূরও আছে, কলকা আছে। ডিজাইনটা দেখে নাও, ময়ূর রুদ্রাক্ষ কলকা, এরকম ভাবে পরপর করে ডিজাইনটা। এখানে টেম্পল টেম্পল সুতোর কাজ করা আছে। হ্যালো রেহনা বিজয়, হাই। রিসিভ শাড়িজ এন্ড ব্লাউজ, ওকে টুডে। আচ্ছা দেখে নাও এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার আঁচলটা দেখে নাও, এটা একদম স্ট্রাইপ। সব শাড়ি কিন্তু উইদাউট ব্লাউজ পিস মে যা রা হ্যায়, সব শাড়ি উইদাউট ব্লাউজ পিস মে যা রা হ্যায়। 1250 ইজ দ্য প্রাইস, 1250 ইজ দ্য প্রাইস। বহুত হি সোবার শাড়ি উইথ ডাবল কালার, ডুয়েল টোন, ঠিক আছে নবনীতা, থ্যাংক ইউ। আচ্ছা এর পরেরটা একটা মোস্ট বিউটিফুল শাড়ি, সিঙ্গেল পিস। এটা নিয়ে কিন্তু ঝামেলা যেন না হয়। শাড়ির কালারটা দেখে নাও, শাড়িটা গঙ্গা যমুনা বর্ডারে, গঙ্গা যমুনা বর্ডার, একটা এক্সিলেন্ট দেখতে শাড়িটা। এটা জড়ি দিয়ে পুরো ময়ূর আর কলকা করা রয়েছে, এটা দারুণ দেখতে। যারা একটু ব্রড বর্ডার পছন্দ করো তারা এই শাড়িটাও দেখতে পারো। কালারটা শাড়ির যেটা সেটা একটা মারাত্মক কালার, ঠিক আছে। ডুয়েল টোন আছে শাড়িটার মধ্যে, শাড়িটার মধ্যে ডুয়েল টোন আছে, হালকা একটা ইয়েলো কালারের বর্ডার, তার মধ্যে যে জড়ির কলকা আর একটা ময়ূর যাচ্ছে, অস্বাভাবিক সুন্দর দেখতে। দেখে নাও শাড়িটা। এবং এইসব শাড়ি তোমরা যখন পরবে একেবারে আনকমন শাড়ি, ঠিক আছে। হ্যালো লিপিকা, হ্যালো। এইটা যাচ্ছে ব্রড বর্ডার, যারা পছন্দ করো একটু ব্রড বর্ডারের শাড়ি, মারাত্মক দেখতে শাড়িটা, ঠিক আছে। এইটা হচ্ছে একটা বর্ডার, এইটা যাচ্ছে একটা বর্ডার। শাড়িটাতে কিন্তু কোন স্টার্চ দেওয়া নেই, একদম সফট মেটেরিয়াল। এইটা যাচ্ছে ব্লু, হালকা স্কাই ব্লু, পাউডার ব্লু বলতে পারো, তার সাথে এইটা যাচ্ছে বর্ডারটা, ঠিক আছে। প্রাইস শুক্লা দত্ত, এগুলো সমস্ত 1250 যাচ্ছে, 1250 শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া, 1250 শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। শাড়িটার কালারটা নিশ্চয়ই বোঝাতে পেরেছি, একটা হালকা গ্রিন কালার, এবং ফাল্গুনি হালকা গ্রিন কালার আর একটা হালকা মিষ্টি ইয়েলো কালার, মানে ভীষণ সোবার শাড়ি। আই নো বাট ব্ল্যাক শাড়ি ওয়াজ অসম অ্যান্ড নো ওয়ান লিভ দ্যাট কাইন্ড অফ আ প্রাইস পিস। আই বট টু শাড়িজ ফ্রম ইউ, বোথ আর অসম অ্যান্ড সচ আ গুড ফ্যাব্রিক, অল মাই কলিগ ওয়ার ফ্যান অফ মাই শাড়ি, দে অলওয়েজ সে ম্যাম ইউ হ্যাভ আ গুড আই ফর শাড়িজ। ইয়েস ইউ আর অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি ইউ আর। আচ্ছা এর পরের যে শাড়িটা দেখালাম, এইটা যেটা দেখিয়েছি এটা কিন্তু একটা এক্সিলেন্ট শাড়ি ছিল, মোটা লাগ, মোটা কি লিখেছো ফাল্গুনি বুঝতে পারছি না, মোটা লাভ হতো এটাতে বুঝতে পারছি না। ম্যাম প্রাইস অফ তেলিয়া রুমাল কটন শাড়ি প্লিজ অ্যাপ্রক্সিমেটলি, নোর আই কান্ট সে রাইট নাও। চৈতালি দাস আমারও একই মনে হয় তোমার সঙ্গে। এইটা দেখে নাও শাড়িটার কালারটা, এইটা হচ্ছে একটা ব্রাউন কালার, অ্যামন্ড কালার যেটা হয়, অ্যামন্ড কালার, সেই অ্যামন্ড কালারের সঙ্গে একটা ব্ল্যাক টোন আছে শাড়িটা। কিছু শাড়ি আছে যেগুলো একটু আনকমন কালার বলে দেখবে খুব ভালো লাগে, সবসময় একই টাইপের কালার না, ওয়ার্ড্রোপে দেখবে তোমাদের অনেক আছে, তো একটু আনকমন শেড। এটা হচ্ছে পুরোটাই অ্যামন্ড কালার, তার সাথে ব্ল্যাক টোন, এইটা পুরো ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজটা করা রয়েছে, কিন্তু থ্রেড ওয়ার্ক, থ্রেড ওয়ার্ক, জাস্ট একটা ফ্যান্টাস্টিক পিকক, পিককের ডিজাইন। আর এইগুলো হচ্ছে পুরোটাই ডিজাইনের মধ্যে যাচ্ছে, মানে অসাধারণ দেখতে। এবং নেভি ব্লু কালারের সেলভেজটা যাচ্ছে, নেভি ব্লু কালার, জাস্ট ফ্যান্টাস্টিক। যেখানেই পরবে এইসব শাড়ির কিন্তু একটা আলাদাই গ্ল্যামার রয়েছে, এইটুকু বলতে পারি।
একটা আলাদা গ্ল্যামার। কালারটা মানে বলেই দিলাম একটা নাট কালার, এবং এইটা যাচ্ছে নেভি ব্লু কালারের ডিজাইনটা কালারটা, আর ব্ল্যাক কালারের থ্রেড ওয়ার্ক, তার সাথে যাচ্ছে মেরুন কালারের সুতো। ঠিক আছে, এইটা যাচ্ছে শাড়িটা। যারা খুব চওড়া বর্ডার পরতে ভালোবাসো না, তারা কিন্তু এই ধরনের শাড়ি নিতে পারো। এগুলো সাথে তোমরা চাইলে ক্রিম কালারের ব্লাউজও পরতে পারো। ওকে, ক্রিম কালারের ব্লাউজও পরতে পারো। বিউটিফুল একটা শাড়ি। 1250 হচ্ছে প্রাইস, 1250 হচ্ছে প্রাইস। এর পরের কালারটা দেখে নাও, ডুয়েল টোন যাচ্ছে। ডুয়েল টোন, একটা টিল ব্লু কালার, তার সাথে পার্পল কালার, টিল ব্লু কালার তার সাথে পার্পল কালার। এইটা যাচ্ছে দেখে নাও, পুরো পাটটা একদম মোস্ট ট্রেডিশনাল, ভীষণ রিজনেবল প্রাইস। এবার দাম বাড়িয়ে দেবো বললে কিন্তু বেশি দাম বাড়িয়ে দেবো, লিপিকা তোমার জন্য অন্তত। খুব সুন্দর কালারটা, হ্যাঁ কালারটা ভীষণ সুন্দর। এইটা দেখে নাও কালারটা, টিল ব্লু কালার, তার সাথে রানি কালারের, এই পার্পল কালারের একটা ডুয়েল টোন যাচ্ছে শাড়িটার পাটটা। এখানটা সেলভেজটা কিন্তু রয়্যাল ব্লু কালার, ভীষণই সুন্দর। জাস্ট পড়বে তোমরা, 15টা আজ পেয়েছি, দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ওটা সত্যি দারুণ শাড়ি, যখন পেমেন্ট করতে বলি দেখা যায় সে সবাই হাওয়া, তার মধ্যে দুজন হয়তো তারপরে লাস্টে থাকে পেমেন্টের জন্য। তো যার যেটা হবে সেটা, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও কালারটা কিন্তু ডুয়েল টোন, কালারটা ডুয়েল টোন। আর লাইভ চলাকালীন প্লিজ কেউ পেমেন্ট করবে না, কারণ এটাতে খুব প্রবলেম হয়ে যায়। আহা গো, তুমি তো আমায় কত ভালোবাসো। হ্যাঁ নিশ্চয়ই ভালো তো বাসি। এইটা যাচ্ছে দেখে না, ডুয়েল টোন যাচ্ছে শাড়িটা। আমি কালারটা দেখাতে পারছি, এটা কিন্তু একটা ডুয়েল টোন যাচ্ছে। আচ্ছা এটা পেলাম, কেমন লাগলো? রেড বর্ডার হোয়াইট বেস আছে না? আপাতত রেড বর্ডারের কোন শাড়ি আসেনি। আচ্ছা এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও। আমি এসএস দিয়েছি, পেমেন্ট কি করে দেবো? একদম পেমেন্ট করবো, আমি যাকে বলবো পেমেন্ট করো, আমি আগে কনফার্মেশনটা দিলে তারপরে, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা, ভীষণই সুন্দর দেখতে শাড়িটা। 1250, এটা কিন্তু ডুয়েল টোন, হ্যাঁ ডুয়েল টোন কালার। এরপরের যে কালারটা দেখাচ্ছি, জাস্ট চারকোল কালার, চারকোল কালারের সঙ্গে গঙ্গা যমুনা বর্ডার শাড়িটা, মারাত্মক দেখতে চারকোল কালার। তার সাথে পেট করে দিয়েছি, হায় ভগবান, আমি বললাম লাইভ চলাকালীন কেউ প্লিজ পে করো না, তাতে মানে ঝামেলা হয় জানো তো। অঞ্জন, তোমার শাড়ির কোনো কোনো জবাব নেই, খুব সুন্দর হয়েছে কাচমপলি শাড়ি, থ্যাংক ইউ। কি মেন্ডাসিটি বর্ডার, বুঝতে পারছি না বর্ণালী, আরেকবার লেখো। এইটা দেখে নাও শাড়িটা, জাস্ট ডার্ক রানি কালার, আর তার সাথে যাচ্ছে বটল গ্রিন কালার। বাট শাড়ির যে কালার কম্বিনেশনটা, এইটা যাচ্ছে চারকোল কালার, প্রচন্ড আনকমন শেড, খুব আনকমন শেড। যারা পছন্দ করো একটু আনকমন শেড, আমি বারবার বলছি এগুলো কিন্তু কোনো মানে গ্লসি ব্যাপার নেই, একদম মাঠা প্রত্যেকটা শাড়ি, কি অপূর্ব। দীপাদি যেটা পছন্দ হচ্ছে দেখো, জাস্ট অসাধারণ শাড়ি, পুরো সুতোর কাজ, কোনো মানে ব্রাইট চোখে লাগার ব্যাপার নেই কিন্তু শাড়িগুলো, জাস্ট অসাধারণ। ডিপ মাস্টার্ড উইথ রেড হবে ব্রড বর্ডার, ডিপ মাস্টার্ড রেড। একটা মাস্টার ছিল না ওইখানে, আছে ব্যাপারটা ওই কোনাটা, হ্যাঁ নতুন একদম কোনা, হ্যাঁ 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 ওপরেটা, ওপরেটা না 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 একদম কোনা, হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু রেড, হ্যাঁ রেড বর্ডার না।
না, ওটা কিন্তু তোমার মেরুন বর্ডার, ঠিক আছে, মাস্টার্ড, ডিপ মাস্টার্ড কালার। আচ্ছা শাড়িটা দারুণ দেখতে, যেটা বললে তুমি ডিপ মাস্টার্ড, ওটাও কিন্তু দারুণ। এবার শাড়িটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মোস্ট আনকমন কালার, আমি বলতে পারি মোস্ট আনকমন কালার, চারকোল কালার। সব শাড়ি যেগুলো দেখাচ্ছি 1250, শিপিং প্রাইস যাচ্ছে ফ্রি, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, পুরোটাই সুতোর কাজ যাচ্ছে। এইটা যাচ্ছে পুরো চারকোল কালারের শাড়ি, শাড়িটা মারাত্মক সুন্দর দেখতে। আর এটার বর্ডারটা যাচ্ছে দেখে নাও বটল গ্রিন কালার, বটল গ্রিন কালারটার মধ্যে না একটু হালকা রামা গ্রিন কালারের ছোঁয়া আছে, ঠিক আছে। একটা আনকমন শাড়ি যদি বলো তাহলে ওকে এই শাড়িটা দেখে নাও, জাস্ট ক্লাসি। এবং এর সাথে তোমরা ব্লাউজটা সেইভাবে পরো, আমি বলবো মানে অপূর্ব একটা শাড়ি, ঠিক আছে। এইটা যাচ্ছে শাড়িটা উইদাউট ব্লাউজ পিস, সব শাড়ি কিন্তু ব্লাউজ পিস ছাড়া। হ্যাঁ আচ্ছা, এরপরে আমি চলে মাস্টার্ডটাই দেখিয়ে দিচ্ছি, মাস্টার্ড কালারটা ডিপ মাস্টার্ড কালার, তার সাথে যাচ্ছে কিন্তু ডার্ক মেরুন কালার, নট রেড, ডিপ মাস্টার্ড কালার। এইটা দেখো শাড়িটা খুব সুন্দর দেখতে, শাড়িটা খুব সুন্দর দেখতে, ঠিক আছে। কালারটা এতটাই সুন্দর, রিমি দাস, সব শাড়ি 1250 দেখে কন্ট্রোল করা মুশকিল। অঞ্জনা দি কি প্রাইস আছে, কবিতা আমি বললাম 1250, সব শাড়ি 1250। আচ্ছা অনেকগুলো এসএস নিয়েছে দীপাদি, ওকে। এইটা দেখে নাও শাড়িটার পাটটা, এগুলো সব কিন্তু মাঠা পাট সুতোর কাজ, এগুলো সব সুতোর কাজ, পরলে দারুণ লাগবে। বটল গ্রিন কালারের একটা শেডের ব্লাউজ পরো, দারুণ লাগবে। আমি কিন্তু পে করে দিয়েছি, হ্যাঁ বুঝলাম, হ্যালো ঋতুপর্ণা। এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে, এইটা যাচ্ছে শাড়িটা, অসাধারণ দেখছি। যারা মাস্টার কালারের শাড়ি পছন্দ করো, এটা দেখে নাও কালারটা, এটা হচ্ছে ডিপ টেরাকোটা, যেটা হয় টেরাকোটার যে কালার সেই কালারটা, ঠিক আছে। এবং পুরোটাই দেখে নাও সুতোর কাজ, এগুলোর একটা আলাদাই বিউটি আছে। সাউথের এই শাড়িগুলো প্রচন্ড ভালো কোয়ালিটি হয়, এবং তোমরা রাফ ইউজ করো ডেইলি, কোনো অসুবিধা নেই এইসব শাড়ি। এটা যাচ্ছে শাড়িটা, দারুণ দেখতে, 1250 হলো প্রাইস, 1250, ঠিক আছে, সরালাম। আচ্ছা এরপরে যেটা যাচ্ছি, কি হলো, এরপরে যেটা যাচ্ছি কালারটা যাচ্ছে, এটা কি কালার বলা যেতে পারে, এই কালারটা যেরকম আসছে দেখে নাও, কালারটা আমি ঠিক বলতে পারছি না। এইটা যাচ্ছে তোমাদের টেম্পল বর্ডার, জড়ি দিয়ে ডিজাইনটা যাচ্ছে, আবার মাথা পাড়। থ্যাংক ইউ। শাড়িটা দেখে নাও, এইটা যাচ্ছে বর্ডারটা, এইটা যাচ্ছে বর্ডারটা, বটল গ্রিন কালার, রানী কালার এবং রয়্যাল ব্লু কালার দিয়ে টেম্পল বর্ডারের থ্রেড ওয়ার্ক, এবং পুরোটাই জড়ি দিয়ে এরকম রুদ্রাক্ষের ডিজাইন। এটা কিন্তু শাড়িটা পুরোটাই স্ট্রাইপে যাচ্ছে, একটা হালকা মেরুন কালার দিয়ে স্ট্রাইপ যাচ্ছে শাড়িটা, কালারটা খুব সুন্দর, একটু আনকমন কালার, যার জন্য ঠিক বুঝতে পারছি না কালারটা, ঠিক আছে। এটা বোথ সাইডে সেম বর্ডার যাচ্ছে, বোথ সাইডে সেম বর্ডার, রয়্যাল ব্লু কালারের একটা ব্লাউজ দিয়ে পরো, যদি আনকমন একটা কিছু সাজতে ভালো লাগে, একটু কন্ট্রাস্টে হবে, রয়্যাল ব্লু কালারের ব্লাউজ দিয়ে পরো, দারুণ লাগবে শাড়িটা, ঠিক আছে। এটা যাচ্ছে শাড়িটা রয়্যাল ব্লু, ভীষণ সুন্দর দেখেন, আমার ব্লাউজে কিন্তু একটা রয়্যাল ব্লু ব্যাপারটা রয়েছে, ভালো লাগছে দেখতে, ঠিক আছে, এই ধরনেরই ব্যাপারটা লাগবে। হ্যালো সোমা, খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ, প্রত্যেক শাড়িটাই খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে একটা তসর কালার, মানে খুব লাইট কালার দেখাচ্ছি, যেটা হচ্ছে তোমাদের তসর কালার বলতে পারো, মানে মুলতানিকে যদি একটু হালকা করে দেওয়া হয় সেই কালারটাও বলতে পারো, কালারটা যাচ্ছে এইটা।
এইটা যাচ্ছে পুরোটাই সুতোর কাজ করা, দেখে নাও কলকা আর হচ্ছে ময়ূর। এই শাড়িগুলো ওনলি হ্যান্ডলুম, টুডে ওনলি হ্যান্ডলুম কটন শাড়ি। ওকে আচ্ছা, এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও পুরো এইরকম বর্ডারটা গ্রিন কালার, একটা হালকা মিন্ট কালারের পার, তার মধ্যে ম্যাট কালারের তসর কালারের সুতো দিয়ে কাজ। এইগুলো অদিতি, এগুলো হচ্ছে তোমার কি দাম? এগুলো 1250, 1250 টাকা, 1250। সবগুলি খুব সুন্দর। হ্যাঁ, এই শাড়িগুলো সোবার শাড়ি, যারা একটু হালকা কালারের শাড়ি পরতে ভালোবাসো এটাতে কিন্তু দারুণ লাগবে। মিন্ট গ্রিন কালারের বর্ডার, মিন্ট গ্রিন, হ্যাঁ 1250 হচ্ছে প্রাইস। মিন্ট গ্রিন কালারের বর্ডারটা, তার সাথে মেরুন কালারের একটা হালকা কালারটা যাচ্ছে শাড়িটা, খুব সুন্দর দেখতে। যারা লাইট কালার সকালবেলা সামার কালেকশন যদি আমি বলি, সকালবেলা যদি পরে বেরোতে চাও দারুণ লাগবে দেখতে, ঠিক আছে? এটা যাচ্ছে শাড়িটা, শাড়িটা উইদাউট ব্লাউজ পিস, যেমন বলেছি আগের শাড়িগুলো, এইটা যাচ্ছে 1250। এর পরেরটা যাচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি। ব্ল্যাক শাড়ি আমার কাছে কিন্তু এক পিসই হবে, আমার কাছে কিন্তু এক পিসই হবে ব্ল্যাক কালারের শাড়ি। এটাও আগে দুজন নিয়েছিলে গঙ্গা যমুনা বর্ডার, এটাও দুজন নিয়েছিলে গঙ্গা যমুনা বর্ডার, বটল গ্রিন কালার আর হচ্ছে পার্পল কালার, ঠিক আছে? এটা কিন্তু এক পিস আছে, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। অনেকে চেয়েছিলে, আমার মনে নেই যারা যারা চেয়েছিলে, সবাইকে তো আর হোয়াটসঅ্যাপ করা ওইভাবে যাবে না, তো আমি লাইভে দেখিয়ে দিলাম। এটাও আমি ছেট্টিনার দেখাচ্ছি অ্যাকচুয়ালি, এটা যাচ্ছে পার্পল কালারের বর্ডারটা উপরে, ঠিক আছে? মোস্ট স্টাইলিশ শাড়ি, মোস্ট স্টাইলিশ শাড়ি, এইটা যাচ্ছে বটল গ্রিন কালারের পার্ট, দেখে নাও শাড়িটা। এটা যাচ্ছে বটল গ্রিন কালারের বর্ডারটা। সোয়াতা আগের শাড়িটা দেখাও, আগের শাড়িটা রিঙ্কি দে, এইটা, ঠিক আছে? এই শাড়িটা দেখে নাও, যারা ব্ল্যাক শাড়ি কে যেন বলছিলেন, পুরো পার্পল কালারের বর্ডার যাচ্ছে, খুব সুন্দর, কোন জড়ি নেই, সুতোর কাজ করা যাচ্ছে, বটল গ্রিন কালারের বর্ডারটা, ঠিক আছে? পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিও। আরে আরেকবার, এই না, ঠিক আছে? আচ্ছা 1250, ঠিক আছে 1250। এরপরে যাচ্ছে ডার্ক মেরুন কালার, ডার্ক, ওয়েলকাম, ডার্ক মেরুন কালারের শাড়ি, জাস্ট বিউটিফুল দেখতে শাড়িটা, মেরুন কালারের সঙ্গে গ্রিন কালার আর একটা মাস্টার্ড কালার আছে, দেখে নাও শাড়িটা, প্রচন্ড গর্জাস লাগবে। কটন হ্যান্ডলুমের মধ্যেও দারুণ দারুণ শাড়ি হয়, যেগুলো পরলে দারুণ লাগে, ঠিক আছে? এই শাড়িটা দেখে নাও, শাড়িটার পাটটা একদম ট্র্যাডিশনাল একটা ছেট্টিনার শাড়ি, ওদের তো এই ময়ূর হাতি রুদ্রাক্ষ এই ডিজাইনগুলো হচ্ছে ফেমাস। উইদাউট ব্লাউজ পিস শাড়িটা অপূর্ব দেখতে, ডার্ক মেরুন কালার, ঠিক আছে? ডার্ক মেরুন কালার, এইটা যাচ্ছে ডিজাইনটা, এইটা যাচ্ছে ডিজাইনটা, ডার্ক মেরুন কালার, পছন্দ হলে শাড়িগুলো নরম, তো একদম নরম, এগুলো শাড়িগুলো নরম শাড়ি, এগুলোর ভেতরে পেপার দেওয়া আছে বলে দুবার খোলার পরে নরম হয়ে যাবে এগুলো, ঠিক আছে? কোনো স্টার্চ দেওয়া নেই শাড়িগুলো। এটা যাচ্ছে ডার্ক মেরুন কালার, শাড়িটা দেখো কেমন দেখতে বলো, ভীষণ গর্জাস একটা শাড়ি, ভীষণ গর্জাস কালার, এটার সাথে মাস্টার্ড কালারের একটা ব্লাউজ পরলে দারুণ লাগবে দেখতে, ঠিক আছে? 1250। এরপরে এই শাড়িটা কিন্তু আবার এসছে, একজন পেয়েছিলি, একটাই ছিল, এবারও একজনই পাবে। এই শাড়িটা গঙ্গা যমুনা বর্ডার, মাস্টার্ড কালার আর পিঙ্ক কালার, শাড়িটা তসর কালার, মাস্টার্ড কালার আর পিঙ্ক কালারের মধ্যে বর্ডার যাচ্ছে, শাড়িটা যাচ্ছে মুম্বাই যাব দু মাস বাদে,
জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা আচ্ছা, না না কোনো চিন্তা নেই, শাড়িগুলো সমস্ত তোমার নরম নরম শাড়ি, একদম চিন্তা নেই। এই শাড়িগুলো এত ভালো না, মানে ডেলি তোমরা অফিস স্কুল সব জায়গায় পরে যেতে পারবে। পিঙ্ক কালার, একদম একটা হালকা মিষ্টি পিঙ্ক, অনিয়ন স্কিন কালার টাইপের বর্ডারটা, যারা একটু ভালোবাসো ব্রড বর্ডার, তসর কালারের শাড়ি যাচ্ছে, মাস্টার্ড কালারের বর্ডারটা যাচ্ছে, মাস্টার্ড কালারের শাড়ি, ঠিক আছে? দেখে নাও শাড়িটা ভীষণ সুন্দর। হ্যালো ডক্টর পুষ্পা, অ্যাকচুয়ালি ডক্টর মানে নামটা এমন ভাবে আসে বোঝা যায় না। হাই, আচ্ছা এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে? পিঙ্ক কালারের সাথে মাস্টার্ড কালার, বিউটিফুল একটা শাড়ি, বিউটিফুল তসর কালার। এইটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে? আচ্ছা এরপরে দুটো জাস্ট দেখাবো, পার্পল কালারের বর্ডার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্দ্রানীদি, অসাধারণ কালেকশন তোমার, থ্যাংক ইউ। হাই, আচ্ছা এইটা যাচ্ছে কালারটা, দেখে নাও। এটার মধ্যে একটা গ্রিন কালার দিয়ে পুরো পিন স্ট্রাইপ করা আছে, দেখে নাও, একদম গ্রিন কালার দিয়ে করা রয়েছে শাড়িটার কালারটা, কিন্তু ব্লু কালার শাড়িটার কালারটা, ব্লু কালার, আর শাড়িটার বর্ডারটা যাচ্ছে পার্পল কালার, দেখে নাও শাড়িটা খুব সুন্দর। এইটা দেখে নাও শাড়িটা, ঠিক আছে? হ্যালো কাঞ্চন সারদা, এইটা যাচ্ছে শাড়িটা ব্লু কালারের মধ্যে গ্রিন কালার দিয়ে পিন স্ট্রাইপ করা রয়েছে। ফ্যান্টাস্টিক একটা শাড়ি, যারা ব্রড বর্ডার ভালোবাসো তাদের জন্য, দেখে নাও এইটা যাচ্ছে শাড়িটা, ঠিক আছে? থ্যাংক ইউ অতসী, থ্যাংক ইউ, খুব সুন্দর দেখতে, একটা ব্রড বর্ডারে যাচ্ছে, জাস্ট ফ্যান্টাস্টিক। বোথ সাইডে সেম বর্ডার, গঙ্গা যমুনা কিন্তু নয়, যারা ভালোবাসো একটু ব্রাইট কালার, এই কালারটা কিন্তু দারুণ দেখতে, ঠিক আছে? তোমাদের সবকিছুই সুন্দর করে ক্যারি করতে পারো বাবা শৌমিতা, থ্যাংক ইউ, ঠিক আছে? 1250 লাস্ট, যেটা ছেকটিনার দেখাচ্ছি সেইটা দেখে নাও, গ্রিন কালারের মধ্যে মাস্টার্ড কালার দিয়ে স্ট্রাইপ, ভীষণ আনকমন কালার, খুব একদম লেমন কালার বলতে পারো। এই কালারটা যাচ্ছে লেমন কালার, লেমন গ্রিন কালার, শেয়ার করলাম, থ্যাংক ইউ অতসী, লেমন গ্রিন কালার। এইটা যাচ্ছে তোমার মেরুন কালার আর বটল গ্রিন কালার, আর এখানটা একটা পিঙ্ক কালার দিয়ে করা রয়েছে শাড়িটা, দেখো খুব সুন্দর দেখতে, লেমন গ্রিন, একেবারে লেমনের কালারটা যাচ্ছে, তার মধ্যে মাস্টার্ড কালার দিয়ে কিন্তু স্ট্রাইপ যাচ্ছে, মাস্টার্ড কালার, খুব সুন্দর দেখতে শাড়িটা, পরলে দারুণ লাগবে, ঠিক আছে? এটা খালি কলকা কলকা ডিজাইনটা যাচ্ছে, 1250 যাচ্ছে প্রাইস, 1250 যাচ্ছে প্রাইস। এইটা যাচ্ছে শাড়িটা, এইসব শাড়ি বড় আনকমন কালার, প্লাস হচ্ছে খুব রিফ্রেশিং কালার, সকালবেলা এইসব কালার পরলে খুব ভালো লাগে, খুব রিফ্রেশিং কালার, ঠিক আছে? এটা কালারটা যাচ্ছে গ্রিন কালারের মধ্যে একটা মাস্টার্ড কালারের স্ট্রাইপ। এটাই হলো আজকের ছেট্টিনারের লাস্ট শাড়ি, অনেকগুলো ছেট্টিনার দেখালাম, তো পছন্দ হলে স্ক্রিনশট দিও। তো এরপরে আমি যাব হচ্ছে সম্বলপুরি শাড়ি, একটু জল খেয়ে নি। আচ্ছা সম্বলপুরি শাড়ি শুরু করছি, শাড়িটার প্রথম কালারটা দেখে নাও, একটা গ্রিন কালারের মধ্যে ভায়োলেট কালার, গ্রিন কালারের মধ্যে ভায়োলেট কালারের ডিজাইন, অল ওভার বডিতে ডিজাইন। আমি একদম কম দাম থেকে শাড়ি আরম্ভ করছি, যাতে দেখাতে সুবিধা হয় আমারও, তোমাদেরও সুবিধা হয়। তো এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিসে যাচ্ছে, উইদাউট ব্লাউজ পিসে যাচ্ছে, টেম্পল বর্ডার, পিওর 100% কটন,
পিওর 100% কটন, একটা ভায়োলেট কালারের বর্ডার। শাড়িটার কালারটা মানে খুব আনকমন, গ্রিন কালারের সঙ্গে মেহেন্দি গ্রিন কালার এটা, কিংবা তোমরা শ্যাওলা কালারও বলতে পারো, খুব সুন্দর দেখতে। এইটা যাচ্ছে পুরো আঁচলটা, আঁচলের কালারটা দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলটা উইদাউট ব্লাউজ পিস, এইটা যাচ্ছে শাড়িটা পিওর 100% কটন, পিওর 100% কটন। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও। এইটা যাচ্ছে পুরো গ্রিন কালারের সাথে এইরকম সিলভার কালারের অল ওভার বডিতে ডিজাইনটা, ঠিক আছে। এটার দামটা বলে দিই, এটার শাড়িটার দাম যাচ্ছে তোমাদের 2550, শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। এর পরের যে কালারটা খুব আনকমন কালার, তোমার পরা শাড়িটার প্রাইস কত? আমার পরা শাড়িটা, এটা আমার শাড়ি, এই শাড়ি দেখাবো, ঠিক আছে। এটা কালারটা দেখে নাও, কালারটা শাড়িটা এক্সিলেন্ট দেখতে, ভীষণ আনকমন শেড। পাড়টা দেখে নাও, পাড়ের কালারটা, এটা শাড়ির পাড়টা, পাড়ের কালারটা, শাড়িটা ভীষণ আনকমন শেড একটা যাচ্ছে, ভীষণ আনকমন শেড। আর আঁচলটা যাচ্ছে দেখে নাও, এইটা যাচ্ছে আঁচলটা অল ওভার বডিতে ইক্কাতের কাজ করা যাচ্ছে, অল ওভার বডিতে ইক্কাতের কাজ। 2550 যাচ্ছে শাড়িটার দাম ছিল আগেরটা, এটাও সেম প্রাইস যাচ্ছে, খুব আনকমন। যারা ব্ল্যাক ভালোবাসো না, যারা মেরুন রেড এগুলোকে অ্যাভয়েড করো, তো আমি বলবো এই ধরনের একটা ক্লাসি শাড়ি দেখে নিতে পারো। এটা এক্সেলেন্ট শাড়ি, দারুণ দেখতে, নো ডাউট দারুণ। কালার কম্বিনেশনটা দেখো, সবসময় সেম কালার কম্বিনেশন পাওয়া যাবে না, ঠিক আছে। এগুলো কিন্তু অল ওভার বডিতে ইক্কাতের কাজ। এইটা যাচ্ছে আঁচলটা 2550 হচ্ছে প্রাইস, শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া। এর পরেরটা যাচ্ছে মেরুন কালার, মেরুন কালারের সাথে যাচ্ছে অল ওভার বডিতে ডিজাইনটা, ইয়েলো কালারের বর্ডার, মেরুন কালারের সঙ্গে পুরো বডিতে এইটা যাচ্ছে ডিজাইনটা। হ্যালো মনমন, ভালো আছি, তুমি কেমন আছো? এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, শাড়িটা একটা মেরুন কালারের মধ্যে ইয়েলো কালার দিয়ে পুরো বডিতে কাজ করা যাচ্ছে। ডিজাইনটা এইভাবে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, বুঝতে সুবিধা হয়। এরকম টেম্পল বর্ডারটা যাচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা 100% কিন্তু কটন। এটা ব্ল্যাক না গ্রিন, কোনটা আগেরটা? গ্রিন কালার, গ্রিনের একটা শেড, ওটা একটা অদ্ভুত শেড। এটা মেরুন কালার, এটা মেরুন কালার, এইটা দেখে নাও, ইয়েলো কালারের বর্ডারটা যাচ্ছে, ইয়েলো কালারের বর্ডার। আর পুরো শাড়িটা এই ধরনের, ডিজাইনটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আর আঁচলটা যাচ্ছে, এটা এটা যাচ্ছে আঁচলটা 2550, ঠিক আছে, সরালাম। এর পরের কালারটা ব্লু কালার, পুরো ব্লু কালারের সঙ্গে রেড কালারের কম্বিনেশন, ব্লু কালারের সঙ্গে রেড কালার, খুব ব্রাইট। এই শাড়িগুলো পরলে দারুণ লাগে দেখতে, এবং এত মানে আরাম। চলে গেছিলাম, আবার এলাম, সূর্যশিখাদি শুরু হয়ে গেছে, সম্বলপুরি শাড়ি, থাকো, ভালো আছে দিদি, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ মনমন। আচ্ছা শাড়িটা দেখো, এটা হচ্ছে পুরো নেভি ব্লু কালার, তার সাথে রেড কালারের একবার দেখাবে আগেরটা মেরুন কালারটা, দেখি একটু রিঙ্কি ভাঁজ করে যেত, এইটা মেরুন কালার, এটা এইটা যাচ্ছে নেভি ব্লু কালার, কালারটা নিশ্চয় বোঝা যাচ্ছে। রেড কালারের ডিজাইনটা যাচ্ছে, রেড কালার দেখে নাও, শাড়িটা রেড কালারের বর্ডার যাচ্ছে, খুব সুন্দর দেখতে, ডার্ক মেরুন কালারের আঁচলটা যাচ্ছে, ঠিক আছে। এগুলো ডেইলি তোমরা পরতে পারবে, এই শাড়িগুলো খুবই নরম, হ্যাঁ খুব নরম শাড়ি, এবং একদম ড্রাই ওয়াশ ফার্স্ট টাইম কিন্তু করতেই হবে,
2550। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি তসর কালার, তসর কালারের মধ্যে আমি যে ডিজাইনটা পরে আছি সেইটাই, এটাতে ব্ল্যাক কালারে এই চেন ডিজাইনটা, আর এটা কিন্তু নেভি ব্লু কালার। গ্রিনটার আগে আমার প্রিয় শাড়ি কত হয়ে যাচ্ছে, হ্যাঁ জানি তো, গ্রিনটা দে তো, গ্রিনটা আগে একদম ফার্স্টে যেটা শুরু করেছিলাম ওটা কিন্তু গ্রিন কালার ছিল, এটাও গ্রিন কালার, এটাও গ্রিন কালার, ঠিক আছে। আচ্ছা এইটা দেখে নাও শাড়িটা, কালারটা যাচ্ছে ব্ল্যাক আর ব্লু কালারের পার্ট, ব্ল্যাক আর ব্লু কালারের পার্ট শাড়িটা। এই যে কালারটা দেখছো ফুলটা, এইটা কিন্তু এই শাড়ি লাল সাদা হবে, এই শাড়ি লাল সাদা লালে আছে, মানে তসর কালারের মধ্যে লালে হবে। এইটা দেখে নাও শাড়িটা, খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে, টেম্পল বর্ডারে যাচ্ছে, ভীষণ স্মার্ট একটা শাড়ি। এবং শাড়িটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এইটা কিন্তু ব্লু কালার ফুলটা, আর এই যে চেনটা যাচ্ছে সেটা কিন্তু ব্ল্যাক কালার, ঠিক আছে। মোস্ট স্মার্ট একটা শাড়ি যদি বলো, এটা হচ্ছে একটা মোস্ট স্মার্ট শাড়ি। আর নেভি ব্লু কালারের কিন্তু আঁচলটা, আঁচলটা কিন্তু নেভি ব্লু কালার। তোমাদের ক্যামেরায় কি আসছে আমি ঠিক বলতে পারবো না, আমি সেজন্য বলে দিলাম পাটটা এটা যাচ্ছে ব্ল্যাক, এটা কিন্তু পুরোটাই ফিরোজা কালার। আর তোমার হাতটার মতো মেরুন সবুজে আমার আছে কোনটা, এটা এটা, আচ্ছা আচ্ছা, এই শাড়িটা দেখে নাও শাড়িটা, এগুলো পরলে দারুণ লাগে, দারুণ, ভীষণ একটা স্মার্ট শাড়ি, শাড়িটা দারুণ। আর এইটা আঁচলটা ইটস ব্ল্যাক অর ব্লু, দিস ওয়ান ইজ ব্লু, নেভি ব্লু, দিস ওয়ান ইজ ব্ল্যাক অ্যান্ড ফিরোজা কালার, অ্যান্ড দিস ফ্লাওয়ার ইজ ব্লু কালার, ওকে, দিস ফ্লাওয়ার ইজ ব্লু অ্যান্ড দ্যাট চেন ইজ ব্ল্যাক কালার, ওকে। আচ্ছা এই শাড়িটার দামটা বলে দিই, শাড়িটার দামটা যাচ্ছে তোমাদের 2550। এরপরের যে শাড়িটা দেখাচ্ছি একদম বটল গ্রিন কালারের সাথে অরেঞ্জ কালার, বটল গ্রিন কালারের সাথে অরেঞ্জ কালার, জাস্ট ফ্যান্টাস্টিক। ও আমার থেকে নোয়া, আমি তো ভুলে যাই তো, আমার থেকে যে যে শাড়ি নিয়েছে সব ভুলে যাই, আমি আমি মনে রাখতে পারি না। আচ্ছা এই শাড়িটা দেখে নাও বটল গ্রিন কালার, জাস্ট অসম্ভব গর্জাস, মানে কি দারুণ দেখতে। আমি একটা অরেঞ্জ টাইপের ব্লাউজ পরেছি, দেখে নাও শাড়িটা, এটা যাচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে যাচ্ছে, ঝুমপা এই গরমে পার্টি ওয়্যার কটন কি শাড়ি পরব একটু বলো না দিদি ভাই, পার্টি ওয়্যার শাড়ি সব গরমে তুমি সব পরো, কটন, সম্বলপুরি পরো, ছেট্টিনাট পরো, লিলেন পরো, সব হ্যান্ডলুম কটনের মধ্যে প্রচুর আছে। যদি মনে করো যে আমি পাচামপাল্লি পরবো, পাচামপাল্লি পরতে পারো, কটনের প্রচুর শাড়ি আছে যেগুলো তুমি পরতে পারবে গরমে, ঠিক আছে। এইটা দেখে নাও শাড়িটা, শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে, এগুলো বাজেট ফ্রেন্ডলি শাড়ি। আর অরেঞ্জ কালারের সঙ্গে রাস্ট কালারের যাচ্ছে আঁচলটা, অরেঞ্জ কালারের সাথে রাস্ট কালারের আঁচল, টেম্পল টেম্পল বর্ডারটা যাচ্ছে, 2550 যাচ্ছে প্রাইস। এরপরে যাচ্ছি একটা আমি যেটা পরে আছি সেই শাড়ি, ইয়েলোর সাথে ব্ল্যাক কালার, ইয়েলোর সাথে ব্ল্যাক কালার, ফ্যান্টাস্টিক একটা কালার, প্রচন্ড ব্রাইট, যারা পছন্দ করবে ব্ল্যাক কম্বিনেশন তারা কিন্তু এই শাড়িও পরতে পারো, ঝুম্পা তুমি কিন্তু পার্টিতে এই ধরনেরও শাড়ি পরতে পারো, মানে এইগুলোর সাথে একটু সিলভার অর্নামেন্টস অথবা অক্সিডাইজ করে নাও, ভীষণ সুন্দর লাগবে রেখে, ঠিক আছে। ব্ল্যাক কালারের পুরো আঁচলটা যাচ্ছে দেখে নাও, পুরো আঁচল এবং পাটটা যাচ্ছে এই ধরনের, ভীষণ একটা সুন্দর শাড়ি, তোমার কালেকশন দারুণ, থ্যাংক ইউ। সেম প্রাইস 2550। এরপরে যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে তসর কালার লাল কম্বিনেশন, যারা ভালোবাসো তসর কালারের সঙ্গে, মানে রেড কালার হবে, অন্য কোনো কালার হবে না, ব্ল্যাক থাকবে না, অন্য কোনো কালার, তারা এইটা দেখতে পারো, এটাও কিন্তু খুব খুব সোবার এবং যে কোনো শুভ অনুষ্ঠানে পরতে পারো,
যে কোনো শুভ অনুষ্ঠানে পড়তে পারো। তসর কালারের সাথে যাচ্ছে রেড কালারের কম্বিনেশন, দেখে নাও। এইগুলো নরম এবং তোমরা চাইলে একটু রিভাইভ দিতে পারো, রিভাইভ দিয়েও পড়তে পারো। এক্সেলেন্ট কালেকশন, থ্যাংক ইউ। এইটা যাচ্ছে শাড়িটা 2550, প্রাইস যাচ্ছে 2550, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। জাস্ট শাড়িটা দেখো, পরো, মানে গরমে প্রচন্ড আরামের শাড়ি এগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু সমস্ত ভিভ শাড়ি, কেউ ভেবো না এগুলো প্রিন্টেড, এগুলো সমস্ত ওড়িশা হ্যান্ডলুমের ভিভ করা শাড়ি, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল। এর পরেরটা একটা দেখাচ্ছি, জাস্ট সোবার শাড়ি, হোয়াইট কালারের মধ্যে চেকস, হোয়াইট কালারের মধ্যে চেকস। এইটা যাচ্ছে শাড়িটা, দেখো কেমন লাগছে শাড়িটা, ভীষণ সুন্দর। চেকস এর মধ্যে পরলে ভীষণ স্মার্ট লাগে শাড়ি। আর এই পাটটা যেটা, এটা হচ্ছে একটু হালকা অরেঞ্জ। হ্যালো অমৃতা, ডিফিকাল্ট টু রিকল, একদম। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও, হোয়াইট কালারের মধ্যে এগুলো সমস্ত যাচ্ছে। দারুণ একটা হ্যান্ড উইভ শাড়ি, যারা একটু আনকমন শাড়ি ভালোবাসো তারা কিন্তু এগুলো দেখতে পারো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এবং ভেতরে দুটো কালার দিয়ে ছোট ছোট ডিজাইন করা আছে, দেখে নাও, দুটো কালার, একটাতে রেড আছে আর একটাতে একটা হালকা ব্রাউন কালারটা রয়েছে। জাস্ট ফ্যান্টাস্টিক দেখতে শাড়ি, জাস্ট ফ্যান্টাস্টিক। চেকস এর মধ্যে একদিন যাব, একদম চলে আসো, মাকে নিয়ে যেতে চাই, চলে আসবে। এইটা যাচ্ছে আঁচলটা, আমাকে একটু ফোন করে নেবে আগের দিন, করবি, আগেরটা রাখো, ওই তসর কালারটা লাল স্ক্রিনশট দাও, হোয়াটসঅ্যাপ করো। এইটা যাচ্ছে শাড়িটা, অসম্ভব সুন্দর, টেম্পল বর্ডার যাচ্ছে, মানে ভীষণ সোবার শাড়ি। যারা একটু হালকা লাল লাল জিনিস ভালোবাসো তারা কিন্তু এই, কোথায় লোকেশন, বৈষ্ণবঘাটা পাটলি, ঠিক আছে, বৈষ্ণবঘাটা পাটলি। এইটা যাচ্ছে শাড়িটার আঁচলটা, জাস্ট ফ্যান্টাস্টিক দেখতে। শাড়িটার প্রাইসটা বলে দিচ্ছি, এইসব শাড়ি ছাড়লে লস কেন কি, সবসময় আমরাও পাই না। 2670, এটার দাম যাচ্ছে 2670 টাকা। এরপরে যে শাড়িটা দেখাচ্ছি, ডার্ক একটা মেরুন কালারের শাড়ি, সম্বলপুরী শাড়ি দেখাচ্ছি। এটা যাচ্ছে রেড কালারের, ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষ বর্ডার শাড়িটা, জাস্ট দেখো ময়ূরের ডিজাইন যাচ্ছে, দুটো ময়ূর এরকম পেখম তুলে রয়েছে। জাস্ট একটা ফ্যান্টাস্টিক ট্র্যাডিশনাল শাড়ি, কালারটা যাচ্ছে ডার্ক মেরুন কালার, তার সাথে এরকম হোয়াইট কালার দিয়ে টেম্পল বর্ডার, ছোট ছোট ফুল যাচ্ছে এরকম, ডিজাইনটা অদ্ভুত সুন্দর আর অসাধারণ দেখতে। উইথ ব্লাউজ পিস আছে শাড়িটা, প্রচন্ড গর্জাস। যারা একটু ব্রাইট কালারের শাড়ি ভালোবাসো তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারো, দেখে নাও শাড়িটা, পুরো টেম্পল বর্ডারে যাচ্ছে, এইরকম টেম্পল বর্ডারে যাচ্ছে ডিজাইনটা। হোয়াইট কালারের সুতো দিয়ে পুরো ডিজাইনটা করা রয়েছে, রুদ্রাক্ষ ডিজাইন, এবং পুরোটাই এগুলো ইক্কাতের কাজ করা যাচ্ছে, ছোট্ট ছোট্ট এরকম বুটি বুটি রয়েছে, দেখে নাও। দারুণ একটা শাড়ি, ভীষণ সুন্দর। এইটা যাচ্ছে আঁচলটা, এইটা যাচ্ছে শাড়িটার আঁচল, এবং ব্লাউজ পিস যাচ্ছে শাড়িটার, এবং নিচের দিকের যে স্কার্ট বর্ডারটা, স্কার্ট বর্ডারটা প্রচন্ড গর্জাস, প্রচন্ড গর্জাস। এইটা যাচ্ছে নিচের দিকের স্কার্ট বর্ডারটা, পুরো দুটো ময়ূরের ডিজাইন, ঠিক আছে? অসম্ভব একটা ক্লাসি শাড়ি, সম্বলপুরী শাড়িগুলো নিয়ে সত্যি কিছু বলবো কি, মানে এত সুন্দর ওরা বানায়। এইটা যাচ্ছে শাড়িটা উইথ রেড কালারের ব্লাউজ পিস, ঠিক আছে, উইথ রেড কালারের ব্লাউজ পিস। শাড়িটার দামটা বলে দিচ্ছি, শাড়িটার দামটা যাচ্ছে তোমাদের 4560, ঠিক আছে? আচ্ছা, এরপর একটা বোমকাই দেখাচ্ছি, দেখে নাও, খুব আনকমন বোমকাই। এই বোমকাইটা কিন্তু সবসময় পাওয়া যায় না, চেকস এর মধ্যে যাচ্ছে, বাকিটা যাচ্ছে এইটা।
দেখে নাও শাড়িটা কতটা আনকমন, একটা বোমকাই কটন বোমকাই। এইটা যাচ্ছে তোমাদের একটা রাস্ট অরেঞ্জ কালারের বর্ডার, তার সাথে ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের ডিজাইন। এটা যাচ্ছে রয়্যাল ব্লু কালার, রয়্যাল ব্লু কালার সাথে এরকম টেম্পল বর্ডার। এগুলো সমস্ত থ্রেড ওয়ার্কের ডিজাইন যাচ্ছে। শাড়িটা যাচ্ছে এই ধরনের চেকস এর মধ্যে। এইটা হচ্ছে শাড়িটা, ঠিক আছে, পুরো চেকস এর মধ্যে নেভি ব্লু কালার। এগুলো সব কিন্তু হ্যান্ড উইভ শাড়ি এবং মারাত্মক একটা আনকমন শাড়ি। কারোর যদি মনে হয় একটা বোমকাই নেব, একটা আনকমন বোমকাই, তো আমি বলবো এই ধরনের একটা শাড়ি নিয়ে দেখো কেমন লাগে, ঠিক আছে। ভীষণ ক্লাসি শাড়ি, জাস্ট অসাধারণ দেখতে পুরো শাড়িটা। এইটা যাচ্ছে ডিজাইনটা, এইটা যাচ্ছে ডিজাইনটা, মারাত্মক সুন্দর। পুরো হোয়াইট এর মধ্যে রয়্যাল ব্লু কালার আর অরেঞ্জ কালার দিয়ে কাজ, আর এইটা যাচ্ছে রাস্ট কালার এর মধ্যে পুরো সুতোর কাজ করা, মানে একটা ফ্যান্টাস্টিক শাড়ি। আর এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা একটু খুলছি, দারুণ দেখতে শাড়িটা, দারুণ দেখতে। পছন্দ হলে স্ক্রিনশট দিও, কারণ এইসব শাড়ি বললামই সবসময় এটা দুর্দান্ত লাগছে। হ্যাঁ, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর, কোয়ালিটি দারুণ। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও শাড়িটা চেকস এর মধ্যে অদ্ভুত সুন্দর, রয়্যাল ব্লু কালার। আর এই যে অরেঞ্জটা যেটা, সেটা কিন্তু একটা রাস্ট অরেঞ্জ কালার, ঠিক আছে, রাস্ট অরেঞ্জ কালার। ফ্যান্টাস্টিক শাড়ি। এইটা যাচ্ছে বর্ডারটা, মানে পরবে যখন একটা আনকমন বোমকাই হবে, বোমকাইটা একদম আনকমন। আমি এটা একটা একটাই দেখাচ্ছি, দারুণ দেখতে, দেখে নাও। এইটা আঁচলটা জাস্ট দেখো, আঁচলটা দেখো, ঠিক আছে, ভীষণ সুন্দর। কেমন লাগছে একটু সবাই জানাও, সবাই চুপচাপ। আচ্ছা, এটার ব্লাউজ পিস তো দেখিয়ে দিয়েছি, দামটা কোথায় গেল? এটার দাম হচ্ছে 5390, 5390, এটা স্পেশাল ডিজাইন, 5390, ঠিক আছে। এরপরে একটা ব্ল্যাক কালারের পাশাপালি দেখাচ্ছি, সব বয়সের সবাইকে সুন্দর লাগবে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি শাড়িটা দারুণ দেখতে। এরপরে যে কালারটা দেখাচ্ছি, একটা ব্ল্যাক কালারের পাশাপালি, মানে এক্সক্লুসিভ বলবো, তেলিয়া রুমাল আমাদের পাশাপালি টাইপ ডিজাইন থাকে, এবং ওটাও কত দাম তোমরা সবাই জানো। এইটা একটা রেড কালারের কম্বিনেশন ব্ল্যাক কালারের শাড়ি পাশাপালি যাচ্ছে, ডার্ক রেড কালারের এরকম পাট রুদ্রাক্ষর ডিজাইন, পরলে দারুণ লাগবে শাড়িটা, অস্বাভাবিক সুন্দর। একটা ব্ল্যাকের সঙ্গে রেড কালারের চেকস, ব্ল্যাকের সঙ্গে রেড কালারের চেকস, অদ্ভুত সুন্দর দেখতে শাড়িটা। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, জাস্ট অসাধারণ দেখতে, অসাধারণ। তিনটে লাইনে পাশাপালিটা রয়েছে, এগুলো পরলে কিন্তু মারাত্মক লাগে। এবং আঁচলটা যাচ্ছে রেড কালার, এটা যাচ্ছে আঁচলটা, উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস, ঠিক আছে, এক্সিলেন্ট দেখতে। পাশাপালি যেগুলো, এগুলো কিন্তু কোন প্রিন্টেড না, যারা জানো না আমি তাদের জন্য বলছি, এগুলো কিন্তু পুরোটাই উইভিং টেকনিকে হয়। 5490, 5490, কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, এক্সক্লুসিভ শাড়ি। এবং এইসব শাড়ি তোমরা 5490 তে যেটা পাচ্ছ, পাচামপল্লিতে যদি যাও তেলিয়া, এই প্রাইসে তেলিয়া কখনো হবে না, ঠিক আছে। এইটা যাচ্ছে আঁচলটা, ফ্যান্টাস্টিক একটা শাড়ি। কিছুটা মিস করে গেলাম দীপাদি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমি ডোমরিয়া দেখাচ্ছি, ডোমরিয়া জাস্ট মোস্ট আনকমন কালার কম্বিনেশন। ডোমরিয়া কালারটা চকলেট কালার, চকলেট কালার। হ্যালো ব্রততি। আচ্ছা, এইটা যাচ্ছে চকলেট কালারের মধ্যে, ছোট্ট ছোট্ট তসর কালারের সুতো দিয়ে, বটল গ্রিন কালার আর একটা ইয়েলো কালার দিয়ে সুতো দিয়ে পুরো কাজটা, অনেক লেট। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখে নাও, পুরো পাড়ের ডিজাইনটা, পুরোটা থ্রেড ওয়ার্ক। এই যে ইয়েলো কালার, একটা গ্রিন কালারের সুতোর কাজ, এগুলো কিন্তু সমস্ত সুতোর কাজ, মানে কোনোটাই কিন্তু মানে এমনি প্রিন্টেড ব্যাপার নেই, এগুলো সমস্ত থ্রেড ওয়ার্ক, ঠিক আছে। তো শাড়িটা যেটা দেখাচ্ছি, এটা যাচ্ছে একদম ডার্ক ব্রাউন কালার, আর
তসর কালারের উপরে যে পাটটা, সেলভেজ যে পাটটা যাচ্ছে, এটা একটা বিউটিফুল আনকমন কালার কম্বিনেশন জাস্ট শাড়িটা। এবং এইটা যাচ্ছে শাড়িটার অল ওভার বডি, আঁচলটা দেখে নাও, শাড়িটার আঁচলটা যাচ্ছে এইটা, এটা হচ্ছে ডোঙরিয়ার আঁচল, ডোঙরিয়ার আঁচলটা দেখে নাও শাড়িটা কেমন লাগছে বলো, কেমন লাগছে শাড়িটা, কালার কম্বিনেশনটা বলো কি দারুন। নাও নাও, এইটা যাচ্ছে পুরো শাড়ি ঠাসা আঁচলের কাজ, ঠাসা আঁচলের কাজ, দারুন একটা শাড়ি, কটন ডোঙরিয়া, ঠিক আছে, মানে আঁচলটা যাচ্ছে এটা, ঠিক আছে, পুরো কিন্তু হ্যান্ডভিভ, পুরো হ্যান্ডভিভ, কোনো কিন্তু মেশিনের কোনো কাজই নেই। সম্বলপুরি শাড়ি কেন দাম হয় তার পিছনে অনেক কারণ আছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিস, শাড়িটার ব্লাউজ পিস স্ট্রাইপে যাচ্ছে, স্ট্রাইপে যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িটার দামটা বলে দিই, এক্সেলেন্ট দেখতে শাড়িটা, 5750, 5750। এইটা যাচ্ছে পুরো শাড়িটা, ঠিক আছে, কারোর পছন্দ হলে স্ক্রিনশট দিও। আনকমন কালার, লাল হলুদ সবুজ অনেক আমরা দেখি, এইটা যাচ্ছে একটা আনকমন কালার। কাপড়ের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট, যারা ডোঙরিয়া অনেকে আছে অনেকের, কিন্তু আমি বলবো শাড়ি আগেও আমি বিক্রি করেছি ডোঙরিয়া, এইসব শাড়ি যেগুলো এসেছে কোয়ালিটি টোটালি ডিফারেন্ট। এইটা যাচ্ছে আঁচলটা, শাড়িটার আঁচলটা দেখে নাও, রাত্রিবেলায় পার্টি যেটা বলছিলে, রাত্রিবেলায় এই ধরনের একটা শাড়ি পরো, এইসব শাড়ি একটা প্রেস্টিজিয়াস শাড়ি, এগুলোর লুক অন্য কোন ওই চকমকে শাড়ি নিতে পারবে না, ঠিক আছে। এইটা যাচ্ছে পুরো শাড়িটার পাটটা, বিউটিফুল দেখতে। আচ্ছা, এরপরে যে শাড়িটা যাচ্ছে ডার্ক একটু ইয়েলো কালার, তার সাথে গ্রিন কালারের বর্ডার, গ্রিন কালারের বর্ডার, এটাও গ্রিন কালারের সাথে ইয়েলো রেড আর ব্লু কালারের ছোট্ট ছোট্ট এরকম ডিজাইন, এগুলো সব হ্যান্ডভিভ। পাটটা দেখে নাও, পাটটা গ্রিন কালারের সঙ্গে ব্লু কালারের কম্বিনেশন আর রেড কালার দিয়ে করা রয়েছে। এইসব শাড়ি মানে এক্সেলেন্ট লাগবেই, এক্সেলেন্ট লাগবেই, যে পরবে তাকেই ভালো লাগবে। লোন লেনা হোগা শাড়ি কে লিয়ে, ইতনি সুন্দর শাড়িয়া দেখ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা শাড়িটা দেখো, শাড়িটা দেখো, শাড়িটা দুর্ধর্ষ। আর একটা জিনিস দেখিয়ে দিই, শাড়ির যে ভিভিং আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি, এই যে দেখে নাও পুরো ভিভিং এর সুতো গুলো, এটা হচ্ছে শাড়ির যে ভিভিং কমপ্লিট করছে, এখান থেকে সুতোটাকে ওরা কাটে, ঠিক আছে, মানে এক্সেলেন্ট একটা শাড়ি, হ্যান্ড ভিভ শাড়ি যে এত সুন্দর হয় মানে কি বলবো। সম্বলপুরি শাড়ির সব শাড়ি আমার মনে হয় আমি কিনে নি, মানে তোমাদের জন্য, মানে এত ভালো লাগে আমার, কিন্তু মানে কি বলবো, বাজেটের একটা ব্যাপার আছে, ভীষণ কস্টলি হয়ে যায়। তো এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার আঁচলটা দেখো, শাড়িটার আঁচলটা দেখে নাও, জাস্ট ফ্যান্টাস্টিক একটা শাড়ির আঁচল, কেমন লাগছে বলো, কেমন লাগছে, পুরো অল ওভার বডিতে যাচ্ছে তোমাদের বুটি, এগুলো সব কিন্তু থ্রেড ওয়ার্ক, সব থ্রেড ওয়ার্ক যাচ্ছে উইথ ব্লাউজ পিস, এটারও ব্লাউজ পিস যেটা যাচ্ছে প্লেন যাচ্ছে, এটা কিন্তু স্ট্রাইপে না, এটা যাচ্ছে ব্লাউজ পিস। সেম প্রাইস শাড়িটার, এটা যাচ্ছে তোমাদের 5750, ব্রাউন ডোঙরিয়াটা আমি নেব, ঠিক আছে। এরপরে যাচ্ছি গ্রিন কালার, এই কালারটা ক্যামেরায় হয়তো ঠিক আসছে না, হয়তো আসছে, হ্যাঁ আসছে, এইটা দেখে নাও গ্রিন কালার। তিনটে ডোঙরিয়া আমি দেখালাম, তিনটেই মারাত্মক দেখতে। বন্দনা, তোমার শাড়ির কোয়ালিটির ব্যাপারে কোনো কথাই হবে না, দারুন শাড়িগুলো, থ্যাংক ইউ, শাড়িটা দারুন, হ্যাঁ দারুন শাড়ি। এই শাড়িটা দেখে নাও, শাড়ির কালারটা একটা ঠিক রামা গ্রিন বলা যেতে পারে, আবার রামা গ্রিন নাও বলা যেতে পারে, ব্যাপারটা হচ্ছে এই ধরনের, ঠিক আছে, একটু ব্লু আর গ্রিনের মাঝামাঝি কালার, ফ্যান্টাস্টিক দেখতে কালারটা। এবং এইসব শাড়ি তোমরা হাতে পেলে বুঝতে পারবে, তোমার ঠিকানা অনেক পরে পেলাম,
একটু টাকা জমিয়ে শপে ছুটবো যত তাড়াতাড়ি পারি। একদম এসো এসো, ঠিক আছে, একদম এসো। শাড়িটার আঁচলটা দেখো, এইসব শাড়ি অ্যাকচুয়ালি কি বলতো, ট্রাইবাল শাড়ি তো, জমুরিয়া কিন্তু ট্রাইবাল শাড়ি, তো এই শাড়িগুলোর কালেকশন করাটা খুব খুব চাপের ব্যাপার। আমি অনেকদিন প্ল্যান করে করে এই তিনটে শাড়ি পেয়েছি। ব্রততি বলো, ওগো বলো, এইটা যাচ্ছে পুরো সুতোর কাজ, জমুরিয়া শাড়ি, এক্সেলেন্ট শাড়ি, এক্সেলেন্ট। সুতোর আমারটা কবে দেখাবে, আজকে তো সিল্ক দেখাচ্ছি না, সিল্ক দেখি আমি দেখাবো, প্রচুর সিল্ক এসছে, তো কবে দেখাবো তোমরা বলো, কবে দেখাবো সিল্ক, আমি দেখে নিচ্ছি। মঙ্গল বুধবার, বুধবার লাইভে করতে পারি সিল্ক। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, তোমার শাড়িটার প্রচুর এনকোয়ারি আসছে। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, হলুদ ডঙ্গিয়াটা নিতে লোভচ্ছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এইটা যাচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালারের সঙ্গে একটা রেড কালার আর সাদা দিয়ে ছোট্ট ছোট্ট বুটি আছে, ঠিক আছে, বোঝানো কতটা যাচ্ছে জানি না। এইটা যাচ্ছে কালারটা, এক্সেলেন্ট দেখতে, যারা একটু রামা গ্রিন টাইপের কালার ভালোবাসো, একটু গ্রিন ব্লু মেশানো, এই কালারটা কিন্তু দারুন। আর এটার ব্লাউজ পিসটা যাচ্ছে পুরোটা স্ট্রাইপে, স্ট্রাইপে যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িটা মারাত্মক সুন্দর দেখতে, মানে সামনে না দেখলে শাড়ি সত্যি, তোমরা যখন শাড়ি পাও তখন কেমন লাগে আমি সেটাই ভাবি। 5750, ঠিক আছে। এরপরে একটা পাশাপালি শাড়ি দেখাচ্ছি হোয়াইট এর উপরে, দুর্দান্ত শাড়ি হোয়াইট, তার মধ্যে রেড কালার দিয়ে ছোট্ট ছোট্ট ফুল, ছোট্ট ছোট্ট ফুল হোয়াইট এর মধ্যে রেড আর অরেঞ্জ কালার দিয়ে পাশাপালি বর্ডার, টেম্পল বর্ডার, এগুলো সব কিন্তু পিওর 100% কটনের শাড়ি দেখাচ্ছি। আজকে কোনো সিল্ক দেখাচ্ছি না, তো শাড়িগুলো কোনো শুভ অনুষ্ঠানে বাড়িতে যদি থাকে, বিয়ে কিংবা গায়ে হলুদ, এখন মানতে শুরু, কালি দেখাও, জাস্ট ক্যান ওয়েট, ওকে ওকে, কালকে তাহলে দেখছি, কাল দেখাও, ওকে ওকে, তাহলে কালকে দেখতা হ্যায় দেখতা হ্যায়। ইয়োর কালেকশন ইজ অলওয়েজ অসম, থ্যাংক ইউ রচনাজি। এই শাড়িটা দেখে নাও, শাড়িটা মারাত্মক সুন্দর, হোয়াইট কালার কম্বিনেশন কারোর যদি ভালো লাগে, এই ধরনের একটা ট্র্যাডিশনাল শাড়ি জাস্ট পরো। সব শাড়ির ফটো পেজে দেওয়া যায় না, কারণ যতগুলো পারি আমি দিই। এইসব শাড়ি দুর্ধর্ষ, হোয়াইট কালার, তার মধ্যে ছোট্ট ছোট্ট রেড কালারের পুরো শাড়িটাতে বুটি রয়েছে, মার্ভেলাস দেখতে। আঁচলটা দেখে নাও, শাড়িটা সিল্কের থেকেও আমি বলবো ভীষণ ট্র্যাডিশনাল, হ্যাঁ এটাও দারুণ। ধুর, বুধবার দেখা হবে না গো, আমার বাবার অপারেশন, ওকে, হ্যালো মৈত্রেয়ী। আচ্ছা এইটা যাচ্ছে শাড়িটা, এটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা দেখে নাও, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার আর রেড কালার দিয়ে পুরো আঁচলটা যাচ্ছে, ভীষণই একটা গর্জাস ডার্ক রেড, হ্যাঁ এটা কিন্তু মেরুনিশ রেড না, এইটা যাচ্ছে পাটটা, এবং শাড়িটাতে ব্লাউজ পিস আছে, থ্যাংক ইউ মৈত্রী, থ্যাংক ইউ। এই শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা যাচ্ছে ডার্ক রেড কালার, এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, শাড়িটা মানে প্রচন্ড সুন্দর, হাতে যখন পাবে আমি এইটুকু বলতে পারি যে পাবে এই শাড়িটা, দারুণ শাড়ি, হ্যাঁ দারুণ দেখতে, দারুণ দেখতে শাড়িটা, ঠিক আছে। এটার দামটা বলে দিই, এটার দাম হচ্ছে 5950, 5950 টাকা, 59, আমার শাড়িটার এনকোয়ারি এসেছে, হ্যাঁ 5950। আচ্ছা এর পরের শাড়িটা দেখে নাও, এটা একটা দুর্ধর্ষ তসর কালারের শাড়ি, এটা যাচ্ছে পুরো পাড়ের ডিজাইনটা দেখে নাও, কাঞ্চি কটন হাতে পেলাম, অসাধারণ, থ্যাংক ইউ। কাঞ্চি কাটন নিয়ে সত্যি কিছু বলার নেই, এত ভালো শাড়ি না। এইটা যাচ্ছে পুরো শাড়িটার পাটটা দেখে নাও, শাড়ির পাটটা এরকম, ডিজাইনটা
তসর কালার, এগুলো যারা একটু আনকমন শাড়ি মানে কি বলবো বেশি গর্জাস শাড়ি পছন্দ করে না তাদের জন্য এই শাড়িটা। এবং শাড়িটার যে আঁচলটা, আঁচলটায় হচ্ছে পুরো কাজ করা, দেখে না, এক্সক্লুসিভ শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি, প্রচন্ড স্মার্ট একটা শাড়ি। অফিসে মিটিং থাকলে এরকম একটা শাড়ি পরে যাও, আর কিছু লাগবে না, ঠিক আছে। এটা কিন্তু উইথ ব্লাউজ আছে, আচ্ছা না এটা উইথ ব্লাউজ আছে কিনা আমাকে একবার জানতে হবে, মনে হচ্ছে নেই, এটা ব্লাউজ ছাড়াই আছে। এই যে যাচ্ছে আঁচলটা, আঁচলের ডিজাইনটা দেখে নাও, দারুণ শাড়ি, দারুণ, প্রচন্ড সুন্দর, পরবে যখন একদম আলাদা রকমই লাগবে। ব্ল্যাক কালারের কোন ব্লাউজ, তার সাথে যদি ব্লাউজটা এখান থেকে পাটটা কেটে হাতে বসাতে পারো, হ্যালো সোমা, আমি বলবো তো ওর থেকে আর ভালো কিছু নেই, মানে দুর্ধর্ষ লাগবে দেখতে শাড়িটা। এইটা যাচ্ছে শাড়িটা দেখে নাও, ফ্যান্টাস্টিক একটা শাড়ি, এবং আঁচলটা যাচ্ছে এইটা, এটা যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। প্রাইসটা বলে দিই, ৬৭৯০ টাকা। আচ্ছা, এরপরে একটা হাওয়াসপুরি দেখাচ্ছি, হাওয়াসপুরিটা হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে, হাওয়াসপুরি হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে, রেড কালারের, একদম ডার্ক রেড কালারের বর্ডার হাওয়াসপুরি শাড়ি। এটা একটা ট্রাইবাল শাড়ি, অনেক দেরি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ দেরি তো অনেক হয়ে গেছে। এটা একটা ট্রাইবাল শাড়ি দেখাচ্ছি, পুরো এই রকম ডিজাইন দেখে নাও, ফিশের ডিজাইন, সব কিন্তু থ্রেড ওয়ার্ক যাচ্ছে পুরো শাড়িটা, হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে, একটা ট্র্যাডিশনাল শাড়ি, এটাও পুরোটাই তোমাদের একটা ট্রাইবাল শাড়ি যাচ্ছে হাওয়াসপুরি, ঠিক আছে। এগুলো সবই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে শিল্পটা, তো ভীষণ রেয়ার এবং প্রচন্ড কস্টলি শাড়িগুলো হাওয়াসপুরি হয়, হাওয়াসপুরি সিল্কও প্রচন্ড কস্টলি হয়। এইটা যাচ্ছে পুরো শাড়িটার আঁচলটা, পুরোটা থ্রেড ওয়ার্ক, পুরো থ্রেড ওয়ার্ক, ডিজাইনটা দেখে নাও শাড়িটা, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, রেড কালারের সাথে ইয়েলো কালার দিয়ে পুরো আঁচলটা যাচ্ছে, মানে তোমরা যখন পরবে শাড়িটা, খুব কম লোকের কাছে এইসব শাড়ি থাকে, তখন বুঝতে পারবে কিরকম একটা শাড়ি পরছো। এটা দাম যাচ্ছে 7850 উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস শাড়িটা, এইটা হাওয়াসপুরি 7850। আচ্ছা, এরপরে যে গ্রিন কালারটা দেখাচ্ছি, এটা একটা এক্সিলেন্ট শাড়ি, এক্সিলেন্ট শাড়ি, ইক্কাতের কাজ করা যে এতটা নিখুঁত হতে পারে, আমরা সাউথকে তো জানি, সম্বলপুরের শাড়িও কিন্তু দুর্দান্ত, ঠিক আছে। ডিজাইনটা আমি খালি দেখাচ্ছি, এটা দেখে নাও ডিজাইনটা, জাস্ট বিভৎস সুন্দর, এটাও উইথ ব্লাউজ পিস, একদম গ্রিন কালারে যাচ্ছে, গ্রিন কালার, ডিজাইনটা দেখে নাও। যারা ট্র্যাডিশনাল সম্বলপুরি পরতে ভালোবাসো তারা এই শাড়িটা দেখে নাও। এটা যাচ্ছে পুরো মেরুন কালার দিয়ে, মিনে করা যাকে বলে না, ওই মিনে করার মতো কাজ শাড়িটা, নিখুঁত কাজ, এই কাজগুলো ইক্কাতের কাজ, এগুলো হ্যান্ড উইভ, সুতোর কাজ, পুরোটাই সুতোর কাজ, ঠিক আছে। কেউ মানে দেখে ভাববে প্রিন্ট করা, এগুলো কিন্তু সমস্ত দেখে নাও ডিজাইনটা, একটা আনকমন, দুটো সিংহ, ঠিক আছে। এইটা যাচ্ছে নিচের দিকে ডিজাইনটা, চওড়া পাড় যাচ্ছে, এক্সিলেন্ট একটা শাড়ি, ট্র্যাডিশনাল শাড়ি যদি বলো, সম্বলপুরি শাড়ি দুর্ধর্ষ লাগে, ঠিক আছে। এইটা যাচ্ছে ডার্ক রেড কালারের মধ্যে শাড়িটা, এইরকম পাট মেরুন কালারের সাথে কালারটা শাড়িটার ভীষণ সুন্দর, অ্যাকচুয়ালি বটল গ্রিন কালার টাইপের। আর এইটা যাচ্ছে পুরো চওড়া মানে পাটটা, ফ্যান্টাস্টিক দেখতে, যে কোনো একটা অকেশনে পরে যাও এসব শাড়ির একটা আলাদা ভ্যালু আছে, ঠিক আছে। আঁচলটা ডার্ক রেড কালার, এরকম ডার্ক রেড এর মধ্যে আঁচলটা যাচ্ছে, আঁচলটা এটা, ঠিক আছে।
উইথ ব্লাউজ পিস শাড়িটার সাথে যাচ্ছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস। শাড়িটার দামটা যাচ্ছে 8270, 8270 টাকা। এরপরে আমি একটা মাল্টি কালারের পাশাপালি দেখাচ্ছি। সূর্যশিখা দি তুমি আছো? মাল্টি কালারের পাশাপালি দেখাচ্ছি, একটা বিউটিফুল শাড়ি। শাড়িটা জাস্ট দেখো, কালারটা দেখো, ব্ল্যাক কালারের রুদ্রাক্ষ ডিজাইন, ব্ল্যাক কালারের রুদ্রাক্ষ ডিজাইন শাড়িটা। এক্সেলেন্ট একটা শাড়ি, মাল্টি কালার দিয়ে করা রয়েছে, মাল্টি কালার দিয়ে পুরো কালারটা হাওয়াসপুরি, এই হাওয়াসপুরি বলছি, পাশাপালি করা রয়েছে। শাড়িটা দুর্ধর্ষ দেখতে, ব্ল্যাক কালারের এরকম ডাবল বর্ডার যাচ্ছে রুদ্রাক্ষের, এবং আঁচলটা যাচ্ছে এইটা, এটা যাচ্ছে ব্ল্যাক কালারের শাড়িটার। কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, শাড়িটার আঁচলটা ব্ল্যাক কালারের মধ্যে যাচ্ছে এটা ডিজাইনটা, ঠিক আছে। হ্যালো সবিতাজি, সম্বলপুরি কে লিয়ে আ গিয়া, হ্যাঁ সম্বলপুরি শাড়ি দিখা রে। এটা যাচ্ছে শাড়িটা, জাস্ট এক্সেলেন্ট একটা শাড়ি, এক্সেলেন্ট। পছন্দ হলে স্ক্রিনশট দিও, শাড়িটা অসাধারণ দেখতে। একটা মাল্টি কালার দিয়ে যাচ্ছে, প্রচন্ড ব্রাইট শাড়ি। যারা ব্রাইট শাড়ি ভালোবাসো তাদের জন্য কিন্তু এই সব শাড়ি, এবং ব্ল্যাক কালারের পুরো আঁচলটা যাচ্ছে, জাস্ট একটা ফ্যান্টাস্টিক লুক এইটা যাচ্ছে শাড়িটা। খুশি? এইটা যাচ্ছে শাড়িটা, শাড়িটার উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস, ঠিক আছে। শাড়িটা কেউ যদি নিতে চাও স্ক্রিনশট দেবে, বুকিং করতে হবে 8270, 8270। এরপরে একটা দেখাচ্ছি, শাড়িটা দেখো হোয়াইট কালারের মধ্যে, ব্ল্যাক কালারের বর্ডার, ব্ল্যাক কালারের বর্ডার। এটার মধ্যে যাচ্ছে গ্রিন কালার, ইয়েলো কালার, এতগুলো কালার দিয়ে পুরো মাল্টি কালারের শাড়িটা। সূর্যশিখা দিয়ে এই শাড়িটার নামটা নামটা ভুলে যাচ্ছে, এইটা দেখে নাও শাড়িটা, হোয়াইট কালারের মধ্যে। কারো যদি পছন্দ হয় এটাও ফ্যান্টাস্টিক দেখতে, খুব সুন্দর ব্ল্যাক কালারের বর্ডার। আমারটা নট ফর সেল। এইটা দেখে নাও শাড়িটা, জাস্ট অসাধারণ। আমার মতো শাড়ি দেখিয়েছি, কি অপূর্ব শাড়িটা, লাভ ইট, হ্যান্ডস অফ ইয়ার কালেকশন, থ্যাংক ইউ। না 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 না, এটা না, এটা এটা জল খাও সুতপা। এইটা যাচ্ছে শাড়িটা, দেখে নাও জাস্ট অসাধারণ দেখতে একটা শাড়ি, ঠিক আছে। মাল্টি কালার, এগুলো সমস্ত ইক্কাতের কাজ, সব ইক্কাতের কাজ। ডিজাইনটা দেখে নাও শাড়িটা, অশ্বিনী, অশ্বিনী শাড়িটার নাম হচ্ছে অশ্বিনী, নামটা ভুলে যাচ্ছিলাম, থ্যাংক ইউ সূর্যশিখা দি। এইগুলো একটা ক্লাসি শাড়ি, তোমরা যে কোনো একটা, যে কোনো স্রোতশিলিদি আছে দেখেছো চুপচাপ বসে আছে পুরো। আচ্ছা বটল গ্রিন কালার, আচ্ছা এখানে একটা ব্রাউন কালারের শেড, নেভি ব্লু কালার, ইয়েলো কালার, অনেকগুলো অনেকগুলো কালার থাকার জন্য অনেক কালারের ব্লাউজ দিয়ে পরতে পারবে, দারুণ একটা শাড়ি, ঠিক আছে। শাড়িটার দামটা বলে দিই অশ্বিনীর। এগুলো কিন্তু একটা মানে এক্সক্লুসিভ শাড়ি, যারা একটু শাড়ি লাভার তাদেরকে বলবো এইসব শাড়ির একটা করে কালেকশন রাখো। 8350, 8350। এরপরে একটা শাড়ি দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে, পুরো ডাবল ইক্কাত, ব্ল্যাকের মধ্যে ডাবল ইক্কাত, পুরো মেরুন কালারের বর্ডার, মেরুন কালারের বর্ডার শাড়িটা যাচ্ছে, জাস্ট এক্সিলেন্ট দেখতে, দেখে নাও। এরকম ছোট ছোট বার্ড, ঠিক আছে, আর
পুরো একটা ভিলেজকে এই শাড়িটাতে পুরো তুলে ধরা হয়েছে। এটা একটা ভিলেজের হিস্ট্রি আছে। তো এই শাড়িগুলো যারা ব্ল্যাক কালারের, সাধারণত সম্বলপুরে আমরা এই ধরনের ডাবল ইক্কাতে দেখতে পাই না। ডাবল ইক্কাতে এই শাড়িটা কিন্তু খুব খুব একটা পোস্ট করেছিল। হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা পোস্ট করেছিলাম। এইটা যাচ্ছে আঁচলটা, আঁচলটা দেখে নাও। আঁচলটা পুরো ফিশের ডিজাইন, পুরো ফিশের ডিজাইন। উফ, দারুন শাড়িটা। এই শাড়িটা যাচ্ছে একটা ফিশের ডিজাইন এবং উইদাউট ব্লাউজ পিস যাচ্ছে, ডাবল ইক্কাতে যাচ্ছে। আর এইটাতে যাচ্ছে ব্লাউজ পিস, এক কালারের ব্লাউজ পিস। অসম্ভব একটা সুন্দর শাড়ি। মানে এইগুলো বললাম তো, তোমরা যখন পরবে একটা আনকমন শাড়ি পাবে, এইটুকু বলতে পারি। এইটা যাচ্ছে পুরো ভিলেজের হিস্ট্রিটা। সামনে একটা ছোট্ট বাড়ি, এরকম যাচ্ছে ডাক, পদ্ম দেখে নাও, লোটাস। এক্সেলেন্ট শাড়িটা। কেমন দাম গো এটা বলছি? শাড়িটার আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলটা পুরোটা যাচ্ছে ফিশ মোটিভে। শাড়িটার দাম যাচ্ছে 8970। এরপরে যে শাড়িটা দেখাবো সেটাই হচ্ছে লাইভের লাস্ট শাড়ি। এইটা যাচ্ছে একটা পাশাপালি শাড়ি, হোয়াইট এর সাথে পুরো রয়্যাল ব্লু কালার, কিংবা ইঙ্ক ব্লু বলতে পারো, ইঙ্ক ব্লু। এইরকম রুদ্রাক্ষা মোটিভ পুরোটা। এগুলো যাচ্ছে দেখে নাও পাশাপালির ডিজাইনটা, পুরো শাড়িটা হোয়াইট কালারের শাড়ি, হোয়াইট কালারের শাড়ি। এক্সিলেন্ট বললেও কম হবে শাড়িটা। যারা বানিয়েছে তোমার জবাব নেই, কত রকমের শাড়ি দেখাও, থ্যাংক ইউ। এই শাড়িটা মানে এক্সিলেন্ট বলাটা বললাম, হাতে না পেলে না বোঝানো যাবে না, এত দারুণ শাড়ি, হোয়াইট কালার, ঠিক আছে, দারুণ দেখতে হোয়াইট। তার মধ্যে পাটটাও এত সুন্দর, কি বলবো। এইটা যাচ্ছে ভীষণ স্টাইলিশ একটা শাড়ি, এবং যেখানেই যাবে না লোকে তাকিয়ে থাকবে, এত ভালো দেখতে শাড়িটা। আঁচলটা যাচ্ছে পুরো ব্লু কালারে, আঁচলটা যাচ্ছে পুরো ব্লু কালারে। ব্লাউজ পিস শাড়িটার আছে, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, এইটা যাচ্ছে ব্লাউজ পিস, সুকান্না। এইটা যাচ্ছে সম্বলপুরীর পাশাপালি শাড়ি, এক্সক্লুসিভ শাড়ি। একটা এক্সক্লুসিভ শাড়ি যদি পরো তার মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে, দেখবে সবাই এই শাড়ি পাবে না, খুঁজে পাবে না, এইটুকু বলতে পারি। দারুণ একটা শাড়ি। সাগরিকা, হ্যালো সাগরিকা, এটার দামটা বলে দিই, 10,470। 10,470 শিপিং থাকছে ফ্রি। আমার সব শাড়ি কিন্তু শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। কারোর যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিও, এক্সক্লুসিভ শাড়ি এবং কোয়ালিটি এক্সক্লুসিভ, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে শাড়িগুলো। আজকে অনেক শাড়ি দেখিয়েছি, ছেট্টিনাট দেখিয়েছি, সম্বলপুরি দেখিয়েছি। পছন্দ হলে স্ক্রিনশট দিও, পেমেন্ট করতে বলে পেমেন্ট করে দেবে, কারণ মানডে কিন্তু আমার কুরিয়ারের ডে, কালকে ডে অফ, কিন্তু কালকের মধ্যে পেমেন্ট করব ওরম বললে হবে না, কারণ জানো অনেকেই শাড়ি থাকে না, তখন চিন্তা করবে হয়তো শাড়িটা নেব, কার শাড়ি নেব, এনিওয়ে। তো আমি যখন পেমেন্ট করতে বলবো একটু পেমেন্ট করে দেবে প্লিজ, ঠিক আছে। তো চলো তাহলে শেষ করছি, সবাই ভালো থেকো। কাকে দেখতে পাচ্ছি? তৃপ্তি দি, খুব সুন্দর, থ্যাংক ইউ, কেমন আছো? তো চলো তাহলে সবাই ভালো থেকো, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটাই আমার, ঠিক আছে, চলো টাটা।